এইটা পরে কম না না অগ্রিম বইলে যাইতা আগামী বছর বাঁচন বাঁচলে সলতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সলাতু সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الشريف সকলেই মোহাব্বতে প্রাঞ্জল ভাষায় জবান খুলে ইমানি আওয়াজ পড়ুনাউ যুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল وقال تعالى فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم
وقال النبي صلى الله عليه وسلم حب الرسول من الإيمان وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد اللهم محمد وعلى মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর আলি নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি মুসাকে তুলে নিলা মাওলা কত কথা বলিলা তুমি মুসাকে তুলে নিলা মাওলা কত তোমার নোর পাহার জলে মাওলা তোমার নোর পাহার জলে মুসায় বসলো নবীর সিহিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
তুমি আদম হাওয়া বানাইলা, মাওলা দুনিয়াতে পাঠাইলা। তুমি আদম হাওয়া বানাইলা, মাওলা দুনিয়াতে পাঠাইলা। 300 বছর পারে দোয়া কবুল, 300 বছর পারে দোয়া কবুল আমার নবীর। ও সিহিলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত ঈমানি আওয়াজ বলুন, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাজনগর হোসাইনি যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমান মেম্বর সাহেব রাজনগর, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন। মাহফিলের প্রধান অতিথি আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন FCA, আল্লাহ তার হায়াতেও অফুরন্ত বরকত দান করুন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার খান সাহেব, আল্লাহ তার হায়াতেও বরকত দান করুন। প্রধান মেহমান জনাব মোহাম্মদ রুকনউদ্দিন সাহেব, আল্লাহ তার হায়াতেও বরকত দান করুন। যিনি সম্মানিত সহসভাপতি জনাব নূর মোহাম্মদ সাবেক মেম্বর সাহেব, আল্লাহ তার হায়াতেও বরকত দান করুন। আরও অনেক বিশেষ মেহমান বৃন্দ, আজকের মহতি মাহফিলের যিনি প্রধান আলোচক প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন বাতিলের আতঙ্ক সুমধুর কণ্ঠস্বর আল্লামা হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদেরী সাহেব, খতিব কুমিল্লা মেডিকেল কলেজ জামে মসজিদ, আল্লাহ হুজুরের হায়াতে অফুরন্ত রহমত বরকত দান করুন। আরো আলোচনা করেছেন এতক্ষণ পর্যন্ত হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব, আল্লাহ হুজুরের হায়াতে অফুরন্ত বরকত দান করে সিনা মদিনার আয়না বানিয়ে দিন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুফতি আবুল খায়ের আশিকি সুন্নি আল কাদরি সাহেব, শরীফুল ইসলাম সাহেব। মাহফিল পরিচালনায় মৌলভি হাফেজ মোহাম্মদ মাইনউদ্দিন এবং শায়ের জালালউদ্দিন সৈয়দি। সার্বিক তত্ত্বাবধানে পলাশ আহমেদ, শামীম খান, বাবুল মিয়া। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম ও মোবারকবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 24 ঘন্টা ভালো রেখে, সুস্থ রেখে, তার ইবাদত রাসূল আরবের সুন্নাহ তরিকায় চলার তৌফিক এবং সুযোগ দান করুন। ইকোটা একটু কমায় দেন সামান্য। প্রথমেই প্রশংসা আদায় করছি
মহান রবের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলাকার ভিতরে অসংখ্য মানুষ তাদের ভিতর থেকে যাচাই করে, বাছাই করে, দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দশ মায়ের দশ সন্তানকে জান্নাতের বাগানে আসার, আমি গুনাহগারকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার মতো তৌফিকটুকু দান করিতেছেন, সেই জন্য মহান রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। এখানে আমার অনেক মুরব্বী বাবারা, কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক, পর্দার অন্তরালে আমার জান্নাতি মা ও বোনেরা, সকলের খেদমতে দুটি কথা আরজ করে আমি আমার আলোচনা শুরু করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথম, যতটুকু সময় আলোচনা শুনবেন আমলের নিয়তে শুনবেন। কিসের? আমার কথা ভাষা বোঝা যায় তো? কোন নিয়ত? আমলের নিয়ত। বক্তা কেমন, লম্বা না খাটো, সুর ভালো না কালো, সুন্দর নাকি ধলা, বোম্বাস্টিং নাকি, কিচ্ছুর দরকার নেই। এখনো ওয়াজ প্রতিটা মসজিদের সম্মানিত খতিব তারা প্রতি জুমায় আলোচনা করেন, এক এক জুমার আলোচনা যদি এক এক মুসলমান মানে ওই ব্যক্তি জান্নাতি, ঠিক কিনা? এখন আমাদের মানার বড় প্রয়োজন, ওয়াজ শোনার না, ওয়াজ করার না, আমল করতে হবে। আল্লাহর রাস্তায় পায়ে হাত দিচ্ছি, আমার কথাগুলি এমন ভাবে আপনি শুনবেন যেন অপর আর একজন ভাইকে আপনি বুঝাতে পারেন, ইনশাআল্লাহ। এক, দুই নাম্বার, যারা আলেমদেরকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আপনাদের কাছে অনুরোধ সামনে একটু আগাইয়া বসেন। আপনারা কেউ বললেন না, আপনারা কেউ বলবেন না, আমি যা বলার বলি, দেখি কারা কতটুকু আলেমদেরকে ভালোবাসে, এটা তো তারাই বলবে। এক মিনিট জিকির হবে, আল্লাহু 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে ইমানি আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আলোচনা শুরু করা যাবে, মনোযোগ নষ্ট হবে না তো? আচ্ছা, কোরআনের কথা ভালো লাগে? কার কাজ? মাশাআল্লাহ। আমি ভাবছিলাম মুরব্বীরা দুর্বল, এখন দেখি এটি আরো যুবক। আমি হাত তুলতে বলার আগে হাত জায়গায় হালেস, মাশাআল্লাহ। আল্লাহ তুমি মুরব্বী বাবাদেরকে আবু বকর সিদ্দিক বানায়া দিও, যুবকদেরকে কলিজার টুকরাদেরকে তুমি ইমাম হোসাইন বানায়া দিও, মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমা বানায়া দিও, বলেন আমিন। বন্ধুরা ভাইয়েরা বাবারা নবীর প্রেমিকেরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা কলিজা টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সাদ করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ যার ইজ্জত বাড়ায়া দেই, যার সম্মান বাড়ায়া দেই, পৃথিবীর কোন মানুষ তার ইজ্জত সম্মান কমাতে পারে? আপনারা কি বলেন, সম্ভব? হ্যাঁ, আল্লাহ যদি কারো চুল ধরে টেনে উপরে তুলে, সারা দুনিয়ার মানুষ পা ধরে টেনে নিচে নামাতে পারবে ইজ্জতের মালিককে? আল্লাহ এ কথা পবিত্র কোরআন 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন, আল্লাহ যাকে ইজ্জত দেয় দুনিয়ার কোনো মানুষ তার ইজ্জত কমাতে পারে? আপনারা জানেন, আজ থেকে 2-3 দিন পূর্বে ভারতের জমিনে এক বোন, জানেন না, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না, একটা তাকবীর কার নামের, সুবহানাল্লাহ বলেন, একটা তাকবীর, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি তার তাকবীরে সিলেটের জমিনে গোরগোবিন্দ রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গিয়েছিল। আর এক বোন ভারতের জমিনে মুস্কান, আল্লাহু আকবারের তাকবীরই তামাম পৃথিবীর মোমেনদের আবার কলিজায় ইমানি পাওয়ার বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যতদিন পর্যন্ত তোমার কলিজায় ইমানের আওয়াজ থাকবে ততদিন পর্যন্ত তোমাকে কেউ দামিয়ে রাখতে পারবে? ইজ্জত বাড়াবে কে? পৃথিবীর মানুষ চেয়েছিল ইজ্জত কমাতে, আল্লাহ বলে ব্যাক কর, সম্ভব নয়, আমি আল্লাহ এই মেয়ের ইজ্জত বাড়িয়ে দিব। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, ইজ্জত দেয় কে? বেইজ্জতি করে কে? আমরা কি এখান থেকে ইজ্জত নিয়ে বাড়িতে যাব না বেইজ্জতি হয়ে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বন্ধুরা, ভাইয়েরা, বাবারাও, কলিজা টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা বলেন, দুনিয়ার মানুষ তাম পৃথিবীতে সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহ আমার দোস্ত নবীউল্লাহ রাসূলুল্লাহ খলিলুল্লাহ হাবিবুল্লাহ আমি আল্লাহ আমার দোস্তকে রহমত বানাইছি, কতটুকু জায়গার রহমত আমি আল্লাহ যতটুকু জায়গার রব আমার দোস্ত ততটুকু জায়গার রহমত, যদি কোনো মোমেন মুসলমান আমার দোস্ত নবী কামলিওয়ালাকে মানে অনুসরণ অনুকরণ ইত্তেবা করতে পারে, আমি আল্লাহ তাদেরকে কি করব শুনো, ওয়ায়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আমি আল্লাহ
আল্লাহ তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিব, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। কেমন মাফ যেন এই বান্দা জীবনে কখনো গুনাই করে নাই। এ কথা কার? পবিত্র কোরআন 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় সূরায়ে আলে ইমরানে আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ করে দেয়, আপনাদের কারো কোনো সমস্যা নাই তো? তাহলে আপনারা নিশ্চিত যে আজকের এখানে আসছেন, মাহফিলে ঢোকার সাথে সাথে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। কি ব্যাপার, বিশ্বাস হয় নাই? মানে সুবহানাল্লাহর আওয়াজটা দুর্বল লাগলো তাই, বিশ্বাস হয় নাই? হ্যাঁ, মিসকাত শরীফ। কোন শরীফ? মিসকাত শরীফ 2 খণ্ড 67 নম্বর পৃষ্ঠায় রাসূল আরবির একখানা হাদিস, আল্লাহর হাবিব সরকারে দোজাহান রহমতাল্লিল আলামিন ঘোষণা করেছেন, কোন বান্দা যখন নেক কাজের দিকে রওনা করে, কোন কাজ? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? ভাষা বোঝা যায় তো? নেক কাজ, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, যা হোক, বান্দা যখন নেক কাজের দিকে রওনা করে, ওই বান্দা নেক কাজের এরিয়ার ভিতরে প্রবেশ করার সাথে সাথে ওই গেটের দরজায় 2 জন রহমতের ফেরেশতা দাঁড়ায়া থাকে। কয়জন? আমি প্রথমেই বলে নিয়েছি, আমার আলোচনা এমন ভাবে বুঝবেন, এমন ভাবে শুনবেন যেন অপর আর এক ভাইকে আপনি বুঝাতে পারেন, না বুঝলে 5 বার জিজ্ঞেস করবেন, কিন্তু না বুঝে উল্টা পাল্টা সমালোচনা করার চেষ্টা করবেন না। আশা করি বুঝতে পারছেন। রাসূল আরবি কি বললেন? যে উম্মত, যখন কোনো বান্দা কোনো বান্দি নেক আমলের উদ্দেশ্যে কোনো জায়গায় যায়, ওই বান্দা যাওয়ার সাথে সাথে ওই এরিয়ায় রহমতের 2 জন ফেরেশতা গেটের কিনারায় দাঁড়ানো থাকে। সুবহানাল্লাহ বলেন, রহমতের 2 জন ফেরেশতা দাঁড়ায় ডাক দিয়া বলে, আল্লাহ এই বান্দার আমল নামার ভিতরে হাজার হাজার কোটি কোটি গুনাহ দেখা যায়, আমরা এই বান্দার গুনাহগুলি কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে ওই গুনাহগুলি গাঁঠুরি বাদ দিয়া গেটের দরজায় নিয়ে দাঁড়ায়া থাকবা। কোথায়? গেটের দরজায় দাঁড়িয়ে থাকবা। আল্লাহ তারপর বলে, তারপরে সিদ্ধান্ত পড়ে, আগে তো এই বান্দা ঢুকুক, বের হওয়ার সময় বাকি সিদ্ধান্ত। বান্দা মসজিদে যায়, মাহফিলে যায়, হজে যায়, উমরায় যায়, দান করতে যায়, সদকা করতে যায়, জিকির করতে যায়, তাহাজ্জুদ পড়তে যায়, আওয়াবিন পড়তে যায়, এশরেক পড়তে যায়, তাস পড়তে যায়, যা কিছু করতে যায়, মাহফিলে যায়, যখন যায় 2 জন ফেরেশতা গেটে দাঁড়াইয়া থাকে গুনাহগুলি নিয়ে। কি নিয়ে? গুনাহ দাঁড়িয়ে থাকে। যখন বান্দা মাহফিল শেষ করে, মোনাজাত দেয়, এরপরে বাপ মা আত্মীয় স্বজন কবর বাসীর জন্য দোয়া করে যখন বের হয়, ফেরেশতা 2 জন ডাক দিয়া বলে, আল্লাহ আমাদের কাছে তো অনেকগুলি গুনাহ, এগুলো কি করব? আল্লাহ এই বান্দার আমল নামায় দিয়ে দিব? আল্লাহ বলে না। সুবহানাল্লাহ বলে না, আমি বান্দার যে গুনাহগুলো নিয়েছি, আমি আল্লাহ বান্দাকে আর গুনাহগুলি দিতে পারি না, সম্ভব নয়, এটা আমার সিস্টেমে নাই। আল্লাহ তাহলে কি করব? আল্লাহ ডেকে বলে, ফেরেশতা এই বান্দা এতক্ষণ মাহফিলে ছিল, কোরআন সুন্নার আলোচনা শুনেছে, এখন এই বান্দা যেহেতু বাড়ির দিকে রওনা করেছে, এই বান্দার আমল নামার যতগুলা গুনাহ ছিল, আমি আল্লাহ ততগুলা গুনাহ পাল্টায়া নেক ধারা আমি আল্লাহ পরিবর্তন করে দিয়েছি। ছিল কি? কথা বলে না। হলো কি? সুবহানাল্লাহ। কি বাড়িতে গিয়া বলবে? ফেরেশতারা বলে, আল্লাহ এটা কেমন সিদ্ধান্ত বুঝলাম না, ঢুকলো গুনাহ নিয়া, এখন তারা বের হবে গুনাহ ছাড়া, তাদের কোনো গুনাহ নাই, আর গুনার পরিবর্তে নেক, এটা কেমন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বলে ফেরেশতারা রে, এই বান্দা এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা শুনলো, হৃদয়টা কলিজাটা আমি আল্লাহর ভয় রাসূলের মহাব্বত দিয়ে যখন পরিপূর্ণ করে বাড়ির দিকে রওনা, আমি আল্লাহ তাকে গুনাহগার বান্দা বলে আখ্যা দিতে পারি না, আমি আল্লাহ তাই তার তামাম জীবনের গুনাহগুলি ক্ষমা করে নেক ধারা গুনাহগুলা পাল্টায়া আমি তার জীবনের গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া জান্নাত মেহমান বানায়া বাড়ির দিকে পৌঁছায়া দিচ্ছি। কোন গুনাহ থাকে না বান্দা ক্ষমা করে দেন কে? ওই আল্লাহ কি এখনো আছে না? আছে। আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা মাতাহাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আমি আল্লাহ যা ওয়াদা করেছি ওয়াদা কখনো বরখেলাফ হয় না। তামাম পৃথিবীর বক্তা আলেম ইমাম খতিব মুয়াজ্জিন সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি মেম্বার চেয়ারম্যানের ওয়াদা বরখেলাফ হতে পারে, কিন্তু আমার রব্বে কারিমের ওয়াদা বরখেলাফ হয় না। আমার আল্লাহ বলে আমি যা ওয়াদা দিয়েছি তা জাররা পরিমাণ। আমার ভাই আলোচনা করেছে, আমার ভাই আলোচনা করেছে কিছুক্ষণ পূর্বে, বাবারা সূরা জিলজাল থেকে শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ যদি তোমরা একটা নেক আমল করো আমি আল্লাহ এক নেক আমলের বিনিময়ে 10 গুণ সওয়াব দিয়া দিব। করছেন কয়টা দিবেন? আমার কথা না কোরআনের কথা, পবিত্র কোরআন 20 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা একেবারে প্রথম আল্লাহ বলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা করবা এক, আপনার বার চিন্তা করেন না যে গুনা বুঝি একটা করলে আল্লাহ 10টা দেয় না, আল্লাহ এবেলায় 9 ক্রস শেষ, আমার আল্লাহ এক রেখে দিয়েছে। বান্দা গুনা একটা করবে একটাই দিব, তবে বান্দা যদি অন্তর থেকে তওবা করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ বান্দার জীবনের গুনা মাফ করে দিব। দরকার আছে না নাই? কথা বলেন আছে। নামাজ পড়ে না না পড়ে? না, নামাজ সাইরা দিলেও চলবে? চলবে। কয় অক্ত? সপ্তাহে একদিন। আরে কালকে জুমা না, শুধু জুমা, মাসে রমজান, বছরে ঈদ, কোনটা? প্রতিদিন আল্লাহ কবুল করুন। ফজরে কয় রাকাত ফরজ নামাজ? 2 রাকাত ফরজ। জোহরে, আসরে, মাগরিবে, এশায়? শিওর? ভুলটুল নাই তো? নারায়ণগঞ্জের লগে কুমিল্লার কোনো পার্থক্য নাই তো? আমি জানতে চাই ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, কিন্তু কেন? কেন? আরে হুকুম তো আল্লাহরই, কুদরত তো আল্লাহর। এ মাস কি? মেরাজের মাস। রজব না, মেরাজের মাস, নামাজের মাস। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু খুব একটি বিষয় আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের মনোযোগ হলে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত, ফজরে 2 রাকাত ফরজ, জোহরে কিন্তু কেন, আসরে মাগরিবে কেন? আসরে 4 রাকাত, মাগরিবেও 4 রাকাত হতো 3 কেন? এশায় 4 কেন? 2 রাকাত না কেন? ফজরে 2 কেন? 4 না কেন? 3 না কেন? এটা হাকিকত আছে না? আলহামদুলিল্লাহ বলেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হাকিকতের উপরে একটু আলোচনা টাচ দেওয়ার জন্য, অমা তৌফিকি
মনোযোগ থাকবে তো না, আবার বাসায় যাবেন গা। বন্ধুরা ভাইরা বাবারা নবীর প্রেমিকেরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা কলিজা টুকরা যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা মাহবুব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষ নামাজ এমন এক ইবাদত যা বান্দার মাঝে কোনো পার্থক্য নাই, ফারাক নাই, তফাত নাই। বান্দা যখন নামাজ আদায় করে আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা এই বান্দাদের কি তো তোমরা সৃষ্টি করতে না করেছিল, এখন লক্ষ্য করে তাকায়া দেখো তারা কি সুন্দর ওযু করতেছে শীতের দিনে। শীতের দিনে ওযু করা ভালো তো, কষ্ট কম, হ্যাঁ ফজরে বোঝা যায় কথা কয় না, ফজরে বোঝা যায় যে শীতের দিনের উজুটা কেমন। কিন্তু মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন, কিরে বাবা তুমি এত সকালবেলা উঠছো, বলে আজান দিব নামাজ পড়ব। আল্লাহ আকবার, আল্লাহ বলে বান্দা তুই যখন ঘুম থেকে জাগছো ওজুর জন্য মসজিদে বের হইছো মাত্র যাবি, আমি আল্লাহ তখনই তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। এর নাম আল্লাহ। কেন? আল্লাহ পবিত্র কোরআনে 22 নাম্বার পারার দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার একেবারে লাস্ট আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লী আলাইকুম ওয়া মালাঈকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনীনা রহীমা। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ হাসরের ময়দানে আমার সমস্ত নাম আমি আল্লাহ একটা লক করে দিব। কি দিবে বুঝেন নাই আপনারা? এটার নাম কি? মোবাইল। এটা এখন যদি আমি সভাপতি সাহেবের কাছে দেই, হুজুরের কাছে দেই, উনি কি খুলতে পারবে? কেন? কি আছে? লক। এ লক কে জানে? আমার মোবাইল আমি জানি। বুঝা সহজ বুঝানোর জন্য, আব্বা রাগ করবেন না কেউ। তো এইটা লক আমার কাছে যেমন আমি দিয়েছি, ঠিক তেমন ভাবে যদি না খোলা হয় খুলবে না। কিন্তু এই লক যিনি জানে আর যিনি জানান তিনি রব্বে কারিম। হাসরের ময়দানে আল্লাহর একটা নাম থাকবে, কহ্হার। লিমানিল মুলকু লিয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, একটা নাম আমার আল্লাহ বলে জানুনি, আর একটা নাম আমি আল্লাহ সিকিউরিটি কোড দিয়া লক করে রাখছি, দুনিয়ার কেউ জানে না, তবে হাসরের ময়দানে আমি আল্লাহ ওই নামটা আমি সিকিউরিটি কোডটা খুলে দিব, ওই নামটা আমার অনেক উম্মতরা অনেক বান্দারা জানবে। আল্লাহ কারা জানবে? আল্লাহ বলে ওয়া কানা বিল মুমিনীন, মুমিনরা জানবে। সুবহানাল্লাহ, বলে আল্লাহ নামটা কি আমাদেরকে বলবা না? আল্লাহকে এখন দুনিয়ায় শুনলে ভুলা যাবি, কিন্তু মুমিনরা হাসরের ময়দানে নামটা পাবে। আল্লাহ কি নাম? আল্লাহ বলেন ওয়া কানা বিল মুমিনীনা রহীমা। আমি আল্লাহ, হাসরের ময়দানে একটা নাম থাকবে কহ্হার আর একটা নাম থাকবে রহিম, মুমিনরাই ওই নামটা জানবে। আর মুমিনরা যখন আমি আল্লাহকে রহিম বলে ডাক দিবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিব। দরকার আছে? আছে, আছে। ওই আল্লাহ বলছেন নামাজ এমন এক ইবাদত যা আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়। কার? আর কোরআন তেলাওয়াত এমন এক ইবাদত যা প্রভুর সাথে কথা বলায় দেয়। কি বলায়?
কোরআন শরীফ যেই ব্যক্তি তেলাওয়াত করে ওই ব্যক্তি যেন আমার রবের সাথে কথা বলছে। কি বুঝাবো আমি, কোন ভাষায় আপনাদেরকে বুঝালে বুঝবেন? আল্লাহর সাথে কথা বলা ভালো লাগে, এই জন্যই তো আজ পর্যন্ত পৃথিবীর যত মসজিদের ইমাম তারা যখন মাগরিবে ইশারে ফজরে যখন কিরাত পড়ে সূরা ফাতিহা পড়ে, আজ পর্যন্ত কোনো ব্যক্তি গিয়া বলে নাই হুজুর আলহামদু সূরাটা পাল্টায়া অন্য কোনো সূরা পড়েন। আপনাদের এলাকায় কেউ বলছে? কেন? আল্লাহ বলে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে এক একজনের কণ্ঠে এক এক রকম, হোক গলা ভাঙ্গা, হোক সুরেলা কণ্ঠ, হোক বুলবুল, হোক যা মন চায় তাই, এক একজনের কণ্ঠে এক এক রকম, যখন আল্লাহ দল্লিন বলে তখন বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ আমি আল্লাহর সাথে কথা বলা হয়। হাফেজরা যখন রমজানে তেলাওয়াত করে, রমজানে যখন তেলাওয়াত করে একটা সুর থাকে না, কথা কয় না, তারাবির নামাজ জীবনেও পড়ে না, মসজিদে গিয়া সুর শুই না। হ্যাঁ হ্যাঁ, মারহাবা বলেন। চেয়ারম্যান সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, আল্লাহ তাকে এলাকার জন্য কবুল করুন, আল্লাহ দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান বাড়িয়ে দিন। মনোযোগ আছে তো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যখন বান্দা কোরআন তেলাওয়াত করে তখন সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আমরা কার সাথে সম্পর্ক করতে চাই? নামাজ পড়া না সাইরা সবাই পড়বেন ইনশাআল্লাহ। এই জায়গায় থাইকেন, কিন্তু আমি কিন্তু আজকের একটি পয়েন্টে যাচ্ছি। মারহাবা বলেন, মারহাবা। চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে চলে এসেছেন, আল্লাহ তাকে অফুরন্ত হায়াত দান করুন। আমিন বলুন। আর একটা চেয়ার দান দরকার হয়। আল্লাহ যারা ইজ্জত দিতে জানে তাদেরকে ইজ্জত করেন কে? এটা প্রমাণ পাইছেন তো? কথা কয় না, কে দেয়? এই মাত্র কিন্তু আমি এই আয়াতটা পড়ছি, অত ইজ্জুমাং তাশা অত জিল্লুমা তাশা, মাত্র তেলাওয়াত করেছি। দেখেন ইজ্জত দেনেওয়ালা ইজ্জত কিন্তু আল্লাহর কাছ থেকে পায়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মানুষকে ইজ্জত করব, সম্মান করব ইনশা আল্লাহ। মনোযোগ। তাহলে ফজরে দুই অক্ত, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, চার, কেন? আমি এই কেনটুকু আজকের আপনাদের মাঝে আলোচনা করব। সারা জীবন তো নামাজের ওয়াজ শুনলেন, আজকে একটু কেনটা শুনে যান। বন্ধুরা ভাইরা বাবারা, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে বসবাস করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন, আদম আপনি একটি ফল খাবেন না? শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কিনারায় যাবেন না, এই গাছের ফলটা ভক্ষণ করবেন না। কিন্তু শয়তান বলে, আল্লাহ ব্যাপার কি, কারণ কি? আল্লাহ বলে, ও শয়তান এই ফলটা যদি কেউ খায় তিনি চিরন্তন কাল জান্নাতে থাকবে না, তার হাজত হবে, হাজত বুঝেন তো, টয়লেট টয়লেট টয়লেটের বেগ হবে, সঙ্গে সঙ্গে টয়লেটে যাবে, কিন্তু জান্নাতে কোনো টয়লেট, প্রস্রাবখানা, পায়খানা, কমাট, লো কমাট কিচ্ছু নেই, মা হাওয়া বসা। আমি মনোযোগ মনোযোগ, ইবলিশ শয়তান একজন দরবেশের বেশ ধরে হাওয়ার কিনারায় কান্না শুরু করছে। মা হাওয়া বলে, কি ও হুজুর আপনি কান্দেন কি লেগা? তা এবার ইবলিশ শয়তান বলতেছে, কি বলমু, অবস্থা তো ভালো না, আমি একজন ফেরেশতাদের সর্দার, নাউজুবিল্লাহ কন। তা এই জায়গায় বলে, আমি আইসি মা একটা কথা না বইলা পারি না, দুঃখের কথা কার কাছে কমু, আপনারা জানেন মা বোনদের মন একটু নরম, কথা কয়
কি নরম সফট কোমল, তবে এরা অভিমানটা বেশি করে, কথা কয় না, কি করে? যদি কোন রকম আপনার লগে লাগছে, ভাত খাইতাম না, তিনবার কইছেন তাও খাইতো না, ওই মা বায়না ধরে, চারবারের বার কইয়া যদি আটটা ধরে তাইলে খাইতে যাব। মা বোনদের সিস্টেমটা হলে এমন, তারা অভিমান বেশি করে, মারহাবা বলেন। আর পুরুষদের কি জানেন, একবার কইছো আর বারবার কওয়া লাগবো কিসে? ও খাইলে খাক, না খাইলে না খাক। যাই হোক, মা হাওয়া বললেন, আপনি এখানে কান্না করছেন, বলে এই ফল খাইলে আল্লাহ আর কোনো দিন জান্নাত থেকে বের করবে না। মা হাওয়া কা ওইটাই তো দরকার, নরম মানুষ ফল খেলেন। বাবা আদমের জন্য আবার রাইখা দিছে, একলা খায় না, স্বামীর জন্য মোহাব্বত করে রাইখা দিছে। আব্বা জান যখন আসছেন, আব্বা জানকেও খাওয়াইয়া দিলেন, যখন অর্ধেকটা গেল তখন মনে পড়লো হায় হায় কি খেলাম, চেপে ধরলেন, কণ্ঠনালি উঁচু হয়ে গেল, মা বোনদের কণ্ঠ নিচু রয়ে গেল। আল্লাহ বললেন, জান্নাতে আর থাকতে পারবেন না, দুনিয়ায় যেতে হবে। আল্লাহ ক্ষমা করে দেন, রব্বানা এ রব, জলাম না, আমি জুলুম করেছি, আনফুসানা আমার নফসের উপরে, আল্লাহ ওয়া ইল্লাম তাগফিরিলানা, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে, দোয়া কবুল হবে না। একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর, একশো বছর, দুইশো বছর কান্না করছে না, তিনশো ঊনষাট বছর কান্না করছে, আল্লাহ দোয়া কবুল করে নাই। জোরে কর আল্লাহু আকবার। কত বছর? দুইশো না, তিনশো। বাবা জান্নাত থেকে বাবা আদমকে শ্রীলঙ্কায় যাবালে আদম, মাকে ফালালেন জেদ্দায়, দুইজন দুই প্রান্তে, পৃথিবীতে আর কোনো মানুষ নাই, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ দরখাস্ত কবুল করলেন না। তিনশো ঊনষাট বছর, এগারো মাস, উনত্রিশ দিন যেদিন হয়, মানে ষাট বছর হতে একটা দিন বাকি, আম্মা জান আরাফাতের ময়দানে, বাবা আদম সফিবুল্লাহ আরাফাতের ময়দানে ডাক দিয়া বলে, মালিক পরওয়ারদিগার আলম, আপনি আপনার নামের সাথে যেই দোস্তের নাম দেখেছি, রহমাতাল লিল আলামিন নবীর নাম দেখেছি, ওই নামের উসিলায় আপনি আমার দোয়া কবুল করে নেন। আমার আল্লাহ দেখো দিয়ে বলে, আদম রে ব্যাপারটা বুঝলাম না, আমার বন্ধুর নাম তুমি কেমন করে জানলা, দোস্তের নাম তো আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি। আদম নবী দেখো দিয়ে বলে, মালিক আমি জান্নাতের গেটে, জান্নাতের দরজায়, জান্নাতের জানালায়, জান্নাতের চৌকাটে, জান্নাতের প্লেটে, জান্নাতের গেলাসে, জান্নাতের গাছে, জান্নাতের গাছের ঠালায়, জান্নাতের গাছের পাতায়, জান্নাতি গাছের ফুলে, জান্নাতি গাছের ফলে, হুরদের কপালে, হুরদের চোখের মনির ভিতরে, গেলমানদের কপালে, গেলমানদের চোখের মনির ভিতরে, জান্নাতি প্রতিটা ওয়ালে, জান্নাতি প্রতিটা ইটের ভিতরে, আমি একটাই নাম দেখেছি, তিনি আর কেউ না, তিনি আপনার দোস্ত রহমাতাল লিল আলামিন, ওই নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার দোয়া কবুল করে নেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে তিনশো ষাট বছর কান্না করার দরকার ছিল না, যদি তিনশো ষাট বছর আগে তুমি আমার দোস্ত নবীবুল্লাহ রসুলুল্লাহ খলিলুল্লাহ হাবিবুল্লাহর ওসিলা দিতা, আমি আল্লাহ সাড়ে তিনশো বছর আগেই তো তোমার দোয়া কবুল করে নিতাম। আজকের আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করে, দেখায়া দেখো সামনের দিকে আম্মাজান হাওয়া দেখা যায়, মা হাওয়াকে দেখলেন, আব্বাজান হাওয়া, আদম নবী হাওয়াকে দেখলেন, হাওয়া আদমকে দেখলেন, দুজন দৌড় দিলেন, জড়ায়া ধরলেন আরাফাতের ময়দানে, যেই জন্য নাম হলো মিলন স্থান। সুবহানাল্লাহ, আরাফাতের ময়দান সাক্ষাতের জায়গা, দিদারের জায়গা, মোলাকাতের জায়গা, মিলন স্থল আরাফাতের ময়দানে দেখা হলো, দুইজন জড়ায়া ধরলো সাড়ে তিনশো বছর পরে, জানি না কেমন তাদের অন্তরের অবস্থাটা ছিল, দুজন জড়ায়া ধরা কান্না শুরু করে দিল। আমার আল্লাহ বলে, আদম আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করে নিয়েছি, বাবা আদম সফিউল্লাহ কাত থেকে যায় নামাজটা বিছায়া, ওযু বানায়া, নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেছে, এক রাকাত
তাকবীর, রুকু করলেন, সেজদা করলেন, দ্বিতীয় রাকাত তাকবীর, রুকু করলেন, সেজদা করলেন, ডানে বামে সালাম ফিরালেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে কিসের নামাজ পড়লা? আদম সফিউল্লাহ কয়, আল্লাহ 350 বছর কাদার পরে তুমি আজকের দোয়া কবুল করেছো, আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি, আমি কি আজকে তোমার শুকরিয়া আদায় করব না? তাই তো 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়া গেলাম। আমার আল্লাহ বলে, আদম রে তোমার 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, কেয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানায়া দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ ফজরের 2 রাকাত নামাজ আদায় করবে, তুমি আদম নবী থেকে ওই উম্মত পর্যন্ত, বান্দা পর্যন্ত যত মানুষ 2 রাকাত ফজরের নামাজ পড়ল, তাদের আমল নামায় যত সব, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের আমল নামায় তত সব দান করে দিব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ফজরে কয় রাকাত? কার জন্য? আদম নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ আদম নবীর 2 রাকাত নামাজকে বড় পছন্দ করে কবুল করে নিলেন, কেয়ামত পর্যন্ত উম্মতের জন্য ফজরে 2 রাকাত কোন নামাজ? ফজরের ফরজ নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা ভাইয়েরা বাবারা, জোহরে কয় রাকাত? মনোযোগ, মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা আগুনের কুণ্ডলীর ভিতরে পড়লেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, খলিল আমি হলাম জালিল, তোমাকে পরীক্ষার জন্য আগুনে ফালাইলাম। জিব্রাইল রে যা ইব্রাহিম খলিলকে গিয়া সালাম দিয়া বল, আগুনের কুণ্ডলীর ভিতর থেকে আমি জিব্রাইল তোমাকে সাহায্য করব। জিব্রাইল আবিনাইসা সালাম দিয়া বলে, ও খলিল বলে, তুমি কে বলে? আমি জিব্রাইল, পাঠাইছে কে বলে? জালিল, আমার আল্লাহ পাঠাইছে। কিসের জন্য বলে? আপনাকে সাহায্যের জন্য। আপনি বললে আগুনের কুণ্ডলীটা আমি এখন সব আগুনের তাপ নিবায়া ঠান্ডা বানায়া দিব। ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয়, জিব্রাইল না, আমি তোমার সাহায্য চাই না, যে আল্লাহ আমাকে আগুনে ফালাইছে ওই আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ দেখে, দেখে আল্লাহ দেখতেছেন। তাহলে বলে না, আমি তোমার সাহায্য চাই না, আমার আল্লাহ আমার রব যদি আমাকে সাহায্য করে ওটাই আমার জন্য দরকার। আল্লাহর কুদরতি দরিয়ায় জোশ মেরে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। দুনিয়ার মসজিদে অফিসে এসি চাললে চেয়ারম্যান সব কয়, গরম লাগে বাড়াইয়া দে, কথা কয় না। সভাপতি সব কয় না, কমা, বুড়া মানুষ ঠান্ডা লাগছে। ইমাম সাহেব কয়, কি এর এসি, এসিটা বন্ধ করে ফেন্দা দে। এমন হয় কি না মাঝে মাঝে? তার মানে আমার শরীরের তাপমাত্রা ইমামের সাথে মিলে না, ইমামেরটা চেয়ারম্যানের সাথে মিলে না, চেয়ারম্যানেরটা সভাপতির সাথে মিলে না। আর আমার আল্লাহ বলে, আমি জান্নাতটা এমন ভাবে বানাইছি, যার যতটুকু গরম তার শরীরে ততটুকু ঠান্ডা, যার যতটুকু ঠান্ডা তার শরীরে ততটুকু গরম, এটাকে বলা হয় শীতাতপ নিয়ন্ত্রিত। আমি আল্লাহ প্রতিটা মানুষের শরীরের তাপমাত্রার সাথে মেশিং কইরা আমি জান্নাতে ফ্রিজ বানায়া, এসি বানায়া সাজায়া রাখছি। শীততাপ নিয়ন্ত্রিত, তার মানে না গরম না ঠান্ডা। আমার ইব্রাহিমের জন্য কষ্ট হয় না, ফুলের বাগান বানায়া দিল। ইব্রাহিম খলিল বের হইল, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ দিলেন না, 91 বৎসর পর্যন্ত, মতান্তরে 101 বৎসর পর্যন্ত কোনো সন্তান হয় না। 101 বৎসর পরে আল্লাহ কয়, ইব্রাহিম
আমি আল্লাহ তোমাকে একটা ছেলে সংবাদ, ছেলে সন্তানের শুভ সংবাদ দান করলাম। কত বছর আপনারা কন, এই বুড়া আব্বার কি সন্তান? ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির পিতা। মুসলমান জাতির পিতাকে 91 বছর মতান্তরে 101 বছরে আল্লাহ সংবাদ দিল, ওগো খলিল আমি জলিল বলছি, তোমাকে একটা সংবাদ দিলাম, শুভ সংবাদ। আমি আল্লাহ তোমাকে একটা ছেলে দিব, ছেলে না, ওর নাম আমি আল্লাহ রাখলাম, নাম না, আমি আল্লাহ আন-নবুয়া, আমি তাকে নবুয়াত দিব, আল হিকমা, আমি আল্লাহ তাকে হিকমত দান করব, সন্তানের নাম ইসমাইল জাবিহুল্লাহ। কত বছর? 101 মতান্তরে 91 বছর। আপনাদের কি মনোযোগ আছে? তো কষ্ট দিচ্ছি, সন্তানের শুভ সংবাদ দিলেন, সন্তান হলো ইসমাইল। কথা কয় না, ইসমাইল পয়গম্বর দুনিয়ায় আসলো, ইব্রাহিম খলিল খুশি হইয়া গেল, খুশি আনন্দ, এটা বাবা সারা পৃথিবীর কেউ বুঝবে না, ঠিক কিনা বলেন? বাবা ছাড়া পৃথিবীর কেউ সন্তানের ভালোবাসা বুঝবে না। ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হইয়া গেলেন, কাত থেকে যায় নামাজটা বিছায়া দিলেন, 1 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ আদায় করলেন, ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম খলিল ব্যাপারটা বুঝলাম না, কিসের নামাজ আদায় করলেন? আল্লাহ ডাক দিয়ে বলে কিসের নামাজ? ইব্রাহিম খলিল বলে আল্লাহ শুকরিয়ার নামাজ। কোন শুকরিয়া? বলে আল্লাহ আমাকে জাতির পিতা বানাইলা, আগুন থেকে হেফাজত করলা, 91 মতান্তরে 101 বছরে সন্তান দিলা, আমি কি তোমার শুকরিয়া আদায় করব না? তাই তো যায় নামাজ বিছায়া 4 রাকাত নামাজ আদায় করলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে খলিল আমি আল্লাহর কাছে তোমার 4 রাকাত নামাজ বড় ভালো লেগেছে, যাও যাও কেয়ামত পর্যন্ত তোমার 4 রাকাত নামাজ আমি আল্লাহ প্যাকেট কইরা গিফট বানায়া মওজুদ কইরা আমানত রেখে দিলাম, উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ দান করে দিব, কোন উম্মত যদি জোহরে 4 রাকাত নামাজ আদায় করে কেয়ামত পর্যন্ত যত সব আমি আল্লাহ তার আমল নামায় দান করে দিব, এই 4 রাকাত নামাজ আমি আপনার উসিলায় রহমতের নবী কামলিওয়ালাকে আমি আল্লাহ হাদিয়া দিয়া দিলাম। কোন কয় রাকাত? ফজরে, জোহরে, আসরে, কিন্তু পেস পেস বলমো, পেস লাগিয়ে যাবো কিন্তু আব্বা। হ্যাঁ না, আসর কিন্তু এমন এক বিপদ, আজকের আপনারা যদি এখানে আমি যদি পরিপূর্ণতা বলি আপনাদের অনেকের বিপদ হয়ে দাঁড়াবে, আমার তাহলে আরো আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা কি কয় রে, এই 1 ঘন্টা এডি বুড়া না জুয়া? আরে এখন টাইম হইছে মানুষ ওয়াজ করে নিলে তো ওয়াজ, ওরে বাবা রে বাবা, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তুমি আজকে জান্নাতি বাগানকে কবুল করে নাও, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, তাহলে চলবে, আধা ঘন্টা চলবে। হ্যাঁ মনোযোগ মনোযোগ, খুব বিপদ একটি আলোচনা আপনাদের কাছে জানতে চাই। চেয়ারম্যান সাহেব রাগ করবেন না, বাবা আপনার ছেলে আছে? চেয়ারম্যান সাহেব কয়জন? এক ছেলে, বয়স কত? 10। খেয়াল করেন, বাবার বয়স বেশি ছেলের তুলনায় নাকি ছেলের বয়স বাবার তুলনায় বেশি?
পৃথিবীর নিয়ম কি আব্বা? ছেলেও জীবিত, বাবাও জীবিত, এখন বয়স কার বেশি হবে? শিওর আমি আজকের আপনাদেরকে শোনাবো, ছেলেও জীবিত বাবাও জীবিত, বাবার চাইতে ছেলের বয়স 100 বছর বেশি। সুবহানাল্লাহ, কয় না কত বছর? প্যাস লাগবো না, মাগরিবে এমন প্যাস লাগামু আজকে, মনে রাখো। বাবাও জীবিত, ছেলেও জীবিত, ছেলের বয়স বাবার চাইতে 100 বছর বেশি, কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সম্ভব, তাহলে কোরআন খুঁজতে হবে। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, পবিত্র কোরআনুল কারিম 3 নম্বর পারা, কত? 3 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, একেবারে মাঝামাঝি আয়াত, কত? একেবারে মাঝামাঝি আয়াত, সুরায় বাকারা। কোন সুরা? সুরায় বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা করিয়া। এখানে কেউ হাফেজ আছেন? একটু হাত তুলবেন, হাফেজ কে আছে? 1 2 3 4, আয় মেরে মাশাআল্লাহ। আল্লাহ, তুমি হাফেজদের সিনা মদিনার আয়না বানায়া দাও। হুজুর, আমি আয়াতটা পড়ি দেখেন তো আছে কিনা। আও কাল্লাযী মাররা আলা করিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহী হাযিহিল্লাহু বাদা মাউতিহা ফআমাতাহুল্লাহু মিয়াত আমিন সুম্মা বাআসা ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বাদা ইয়াওমিন ক্বালা বাল লাবিসতু মিয়াত আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আয়াতটা আছে তো, মিথ্যা হয় নাই তো? এবার আয়াতের তর্জমা শোনেন, তাইলে বেরিয়ে আসবে আপনাদের মাঝে আজকের কোরআনুল কারিমের আলোচনার মূল রহস্য। মারহাবা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, কি শুনবা? শোনো, আও কাল্লাযী মাররা আলা করিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহী হাযিহিল্লাহু বাদা মাউতিহা ফআমাতাহুল্লাহু মিয়াত আম সুম্মা বাআসা ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বাদা ইয়াওম ক্বালা বাল লাবিসতু মিয়াত আম ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস 259 নম্বর আয়াত। কোন সুরা? সুরায় বাকারা, 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, আয়াত নাম্বার হলো 259 নম্বর। এখানে আয়াতটা এভাবে আপনারা বুঝুন, আমি আপনাদের মাঝে আয়াতের শানে নজুলটা তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন। ফিলিস্তিন, বর্তমান পৃথিবীর বাইতুল মুকদ্দাস, মুসলমানদের পূর্বকার কেবলা, বাইতুল মুকদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিন যা বলেন, এই ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস এরিয়ায় একজন পয়গম্বরের বাড়ি ছিল, ওনার নাম হযরতে উজাইর আলাইহিসসালাম। কি নবী? এস্টাইজে যারা আছেন মাঝে মাঝে একটু উত্তর দিয়েন, চাটা খাওয়াম। উজাইর নবী, ওই নবীর জমানায় একজন কাট্টা কাফের ছিল, যার নাম ছিল বাদশাহ বখতে নসর। এই বাদশাহ বক্তে নসর অসংখ্য নবীদেরকে তিনি হত্যা করেছেন, আউযুবিল্লাহ বলেন। এই জালিম গোটা বাইতুল মুকদ্দাস এরিয়াটা ধ্বংস করে দিয়েছে, কিচ্ছু ছিল না, সব ধ্বংস করে দিয়েছে। ওজাইন নবীকে জেলখানায় বন্দি করেছে, কথা সার অংশটুকু আমি বলছি, বুঝতে পারবেন। যখন জেলখানায় বন্দি করলো, ওজাইন নবীর স্ত্রী, খুব খেয়াল, ছেলে একজন ছিল, ছেলের বয়স ছিল মাত্র 19, কত? বাবার বয়স ছিল মাত্র 40, কত? 40, ছেলের বয়স 19, তাহলে ছেলের তুলনায় বাবা 21 বছরের বড়, কিন্তু একটু পরে ছোট হইব, কত বছর? কথা কয় না,
একশো বছর, এটাই হইল হাকিকত আজকের নামাজের। উজাইর পয়গম্বর তাকে জেলখানায় ধরে নিল, আর তার স্ত্রী বাড়ি থেকে তার ছেলেকে একটা টিফিন বক্স, রুটি আর আঙ্গুরের জুস, কিসের জুস, এই দুইটা দিয়া ছেলেকে পাঠাইয়া দিল, বাবা জেলখানায় গিয়া তোমার বাবাকে দিবা, তোমার বাবা যদি রুটি আর আঙ্গুরের জুস খায় তোমার বাবার স্বাস্থ্যটা শক্তিটা ভালো থাকবে, যাও। ছেলে নিয়ে রওনা করলো, পথিমধ্যে বাবাকে জেলখানা থেকে দোষ না পাইয়া মুক্তি দিয়া দিছে। আব্বা একটু বোঝার চেষ্টা করো, বাবা জেলখানা থেকে মুক্তি হয়ে আসতেছেন, পথিমধ্যে ছেলের সাথে দেখা, আব্বা বলে হা আমাকে তো বাদশা মুক্তি দিয়া দিছে, বাবা তোমার হাতে কি, বলে আব্বা মা আপনার জন্য গরম গরম রুটি আর আঙ্গুরের জুস টাটকা আপনার জন্য পাঠাইছে, আপনি খাইলে স্বাস্থ্যটা ভালো লাগবে। বাবায় যখন আসছে, বাবায় তখন একটা গাধার পিঠে ছিল, কিসে গাধা ছিলেন তো, গাধার পিঠে, তার হাতে একটা লাঠি ছিল। বাবায় গাধার পিঠ থেকে নামলেন, গাধাটাকে বাঁধলেন, লাঠিটা সোয়াইলেন, একটা গাছ গাছের সাথে হেলান দিলেন, বাম পাশে বাতিটা রাখলেন, টিফিনটা খুললেন, খুইলা দেখলেন রুটি, বাটির ভিতরে আঙ্গুরের জুস। বাবায় রুটিটা হাতে নিয়ে যখন সিরা মুখে দিবে, এমন সময় দেখে রুটিটা গরম গরম লাগছে। বাবায় চিন্তা করলো, গরম রুটি, এত মোটা রুটি এমনে না খায়া যদি আঙ্গুরের জুসের ভিতরে ভিজাইয়া খাই, আয় মেরে মাশাআল্লাহ, মুরব্বীরা ভালো বুঝছে, যদি কোরবানির দিন সুন্দর করে রুটি বানায় আর গরুর, কিছু মুরব্বীর তো অবস্থা খারাপ, খাওয়ান নইব ইনশাআল্লাহ, টেনশন নেন না। রুটি তিনি সিরা আঙ্গুরের জুসে ভিজাইলেন, ভিজাইয়া রাখলেন, ছেলেকে বললেন বাবা তুমি বাড়িতে যাও, তোমার মাকে গিয়ে ঘোষণা দাও আমি আসতেছি, রান্না বান্নার আঞ্জাম করতে বলো। ছেলে চলে গেলেন বাড়ির দিকে, ওইদিকে গাছের সাথে হেলান দিয়া হযরত উসাইন নবী বলতেছে, আল্লাহ এই দুনিয়াটা সব বাদশাহ বক্তের নসর ধ্বংস করে লাইছে, তুমি আবার জিন্দা করবা, আবার ফসলাদি দিবা, ঘর বাড়ি পাহাড় পর্বত বানাইবা, কিভাবে সম্ভব? আল্লাহ কয় তোমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, বলে আল্লাহ হয়তো, তাহলে আমি একটু প্র্যাকটিক্যাল চোখে দেখতে চাই। এ কথাই আল্লাহ বলছেন, আও কাল্লাযী মাররা আলা করিয়া, সুবহানাল্লাহ, বলে পয়গম্বর দেখতে চায় আল্লাহর কুদরত, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল কই রইলা, বলে আল্লাহ আমি আমার ডিউটিতে, ডাক দিয়া বলে তাড়াতাড়ি যাও উজাইর পয়গম্বরের কিনারায় যাও, আর উজাইর নবীর রুহুটা নিয়ে আমি আল্লাহর কাছে আসবা, ওরে ঘুম পড়ায়া রাখবা, চতুর্দিকে বাইনা আইদিহিম সাদ্দাও অমিন খলফিহিম সাদ্দা, আমি আল্লাহ পবিত্র 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 পর্দা দিয়া তাকে ঢেকে রাখবো, যেন দুনিয়ার মানুষকেও দেখতে, খুব খেয়াল, খুব খেয়াল, উজাইর পয়গম্বর এই জায়গায় থাকবে, সব ঠিক, শুধু রুহুটা থাকবে না, এটার নাম কি কি, আমি যদি এখন ব্যাটারিটা খুলে রাইখা দেই, চেয়ারম্যান সাহেব যদি আগামীকালকের এই টাইমে ব্যাটারিটা লাগায়, টাইম কোন জায়গা থেকে শুরু হবে, এখান থেকে, কেন আমার ঘড়ির টাইম বন্ধ ছিল আর আপনাদের টাইম চলবে। আল্লাহ উজাইর পয়গম্বরের রুহুটা শুধু তুলে নিছেন, আর তাম পৃথিবীর ব্যাটারি চলতেছেন, ব্যাটারি বন্ধ কার, সুবহানাল্লাহ, কয় না, কয়জন আর, একজন উজাইর নবীর ব্যাটারি রুহুর বন্ধ, আল্লাহ উজাইর নবীর রুহুটা নিয়ে নিলেন, উজাইর নবী ঘুমাইয়া গেলেন, রুটি জুস গাধা লাঠি কই পড়া, উজাইর নবী ঘুমাইয়া গেলেন, ঘুমাইয়া গেলেন, ছেলে মেয়ে স্ত্রী সব বড় হচ্ছে, বয়স বাড়ছে, আর বাবা এলাকার মানুষ খুঁজতে লাগলেন, কোথাও উজাইর নবীকে পায় না, একদিন দুই দিন, এক মাস দুই মাস, এক বছর দুই বছর, এই রকম লাগাতার একশো বছর পার হয়ে গেছে। তাফসীরটা শুনেন,
কালা আন্না ইউহি হাযিহিল্লাহ, আল্লাহ তার কাছে মওয়াত পাঠালো, বাদা মাউতিহা, আল্লাহ তাকে ইন্তেকাল করালো। খুব খেয়াল, ফামাতাহুল্লাহু মিয়াত আম, অতঃপর আল্লাহ 100 বছর পরে তাকে জিন্দা করলো। কত বছর? 100। দেখেন, জিন্দা করার পরে আবার পেস্টা লাগে কি দেখেন, আল্লাহ জিন্দা করে বলতেছেন ফামাতাহুল্লাহু মিয়াত আম। আয় ওজাইর, কলা কাম লাবিস্তা, কলা লাবিস্তু ইয়াউমান আও বাদা ইয়াউম, তুমি কতক্ষণ ঘুমাইছো? আল্লাহ বলতেছেন কারে? ওজাইর নবী আবার কয় কলা কাম লাবিস্তা, কলা লাবিস্তু ইয়াউমান, এক বেলা ঘুমাইছি। কয় বেলা? এক বেলা। আল্লাহ কয় না, আও বাদা ইয়াউম, আর একটু বেশি ঘুমাইছো। সুবহানাল্লাহ, কয় না? ওজাইর পয়গম্বর কয় কলা বাল লাবিস্তা মিয়াত আম, তাইলে এক বেলা মানে একদিন পরিপূর্ণ ঘুমাইছি, এর বেশি ঘুমাই নাই। আল্লাহ কয় না, কতক্ষণ ঘুমাইছো জানো? বলে না। কয় কলা বাল্লা বিস্তা মিয়াত আম, তুমি 100 বছর ঘুমাইছো। কত বছর? 100। ওজাইর নবী কয় আল্লাহ পাগলামি শুরু করছো, ঘুম দিলাম আর উঠলাম, কথা কয় না, মাত্র শুইলাম আর উঠলাম 100 বছর। আল্লাহ কয় চতুর্দিকে তাকাও, চতুর্দিকে তাকাও। ওজাইর নবী তাকায়া দেখে তার গাদা, ময়রা, পয়সা, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশা, একটা হাড্ডির কণা দেখা যায়, লাঠি উলুপোকায় খায়া শেষ, যে গাছের সাথে হেলান দেওয়া আছিল এই গাছ ইয়া বড় মোটা, ডানে পাহাড় বামে পাহাড়, অট্টালিকা পাহাড় দেখা যায়, পর্বত দেখা যায়, বাড়ি দেখা যায়, সবুজ শ্যামল ঘাস দেখা যায়। আল্লাহ এইটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয় এইটা হইল আমি আল্লাহ পাকের কুদরত, তামাম পৃথিবীর মানুষকে দেখানোর জন্য। তুমি একদিন এক বেলা ঘুমাও না, তুমি 100 বছর ঘুমাইছো, উইঠা আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দাও। এরপর কি হয় দেখেন, দেখেন ফাংসুর ইলা তোয়ামিক, আল্লাহ আমার খাওয়ান কই? কথা কয় না, সব আওয়াজ আমার বড় ভাই মুফতি গাজী সুলাইমান আল কাদরী লেগে রেখে দিয়েছে, কি কিপটার কিপটার। ফাংসুর ইলা তোআমিক, আল্লাহ আমার খাওন কই? আল্লাহ কয় আছে। কয় অশারাবিক, আমার শরবত কই? সুবহানাল্লাহ, বলো কোরআন, কোরআন বলছে, আমি আপনাদেরকে শুধু শোনাচ্ছি বাবা, আমি ওয়াজ আজকের বিস্তারিত বলতে পারবো না, কখন জানি বিদায় ঘন্টা আমার বাইজা পড়ে। ফাংসুর ইলা তোআমিক, আল্লাহ আমার খাওন কই? আল্লাহ কয় আছে। ওয়া শারাবিক, জুস কই, শরবত কই? আল্লাহ কয় লামিয়া তাসান্না ওয়াংজুর ইলা হিমারিক, আল্লাহ আমার গাদা, গাদা হিমারিক, হিমার মানে গাদা, হিমার কই? আল্লাহ কয় আছে। ওয়ালিনা জালাকা আয়াতাল লিন্নাস, আল্লাহ কয় আমি মানুষকে দেখাতে চাই। এবার ওজাইর নবী কয় অংজুর ইলাল ইদামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, গাদা তো দেখি না, হাড্ডি দেখি, গোস্ত কই? কি কই? গোস্ত কই? আল্লাহ কয় ও তাহলে গোস্ত লাগবে। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লাম আন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদির, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। উসাইর পয়গম্বর ডাক দিয়ে বলে মালিক গো ব্যাপারটা বুঝলাম না, খাওন কই, জুস কই, গাদা কই, গোস্ত কই, লাঠি কই? আল্লাহ কয় সব আছে। কয় আল্লাহ তাইলে আমার দেও। আমার আল্লাহ কয় উসাইর বাম পাশে বাটিটার দিকে তাকায়া দেখো, বাটিটার দিকে তাকায়া দেখে বাটিটা মজুদ, গাদা নাই, লাঠি নাই, হাতি গুড্ডি কিচ্ছু নাই, তামাম পৃথিবীর পরিবর্তন, কিন্তু বাটিটা দেখা যায়। আমি দেখতে চাই কার কার কণ্ঠে আওয়াজ আছে, বাটিটা দেখা যায়। বাটিটার দিকে তাকায়া উসাইর নবী একটা রুটি বাহির করছে, আঙ্গুরের জুসের বাটিটা হাতে নিছে, নিয়ে তাক দেখে ওয়াল্লাহ আল্লাহর কসম 100 বছর পরে এখনো রুটিটা গরম গরম দেখা যায়, রুটি এখনো গরম দেখা যায়। ওজাইর পয়গম্বর আঙ্গুরের জুসটা মুখের কিনারায় নিয়ে যখন চুমুক দিলেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন, আল্লাহ ডাক দিয়ে বলে ব্যাপার কি? বলে আল্লাহ আঙ্গুরের জুস এটা বেশিক্ষণ থাকে না,
হয়ে যায়, 100 বছর পরে যে আঙ্গুরের জুস টাটকা, এটা আবার কেমন আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তামাম পৃথিবীর মানুষ ফ্রিজ বানাইবে, 1 বছরের কোরবানির গোস্ত আর 1 বছর খাইলে মজা নাই। যেমন রুটি গরম আছিল এখনো 100 বছর পরে টাটকা রুটি, 100 বছর পরে আঙ্গুরের জুস এখনো টাটকা, এটা আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ কুদরত। কত বছর পর? 100 বছর। ও যায় নবী কয়, আল্লাহ খাওন তো পাইলাম, আমার এই কষ্ট দিচ্ছি নাকি? খাওন তো পাইলাম, আমার গাদা কো। আল্লাহ কয়, ওই যে কয়, এই মরা আড্ডি গুড্ডি দিয়ে আমি, আপনারা কন আড্ডি গুড্ডি দিয়ে কি করবে? মোটর সাইকেল আনছেন মাহফিলে, এখন দেখেন তেল নাই, ঠেলা লাগবো না, অবস্থা খারাপ না, আল্লাহ তাহলে আমি হাড্ডি গুড্ডি দিয়ে কি করবো? আল্লাহ কয়, কেন আল্লাহ আমার যদি হাড্ডি গুড্ডিওয়ালা গাদা না হয় তাহলে আমি শুধু হাড্ডি দিয়া বাড়ি যাবো কেমনে? আমার তো বাড়িতে যাওয়া লাগবে। আল্লাহ কয়, ও যাইর, ওইটার নাম ধরে ডাক দে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললো কি কই আনি, আর যেটির বউ না এটি মোবাইলে কইস। কিছু আবার যুবক আমার দিক তাকায় যে বউ তো নাই, কার কাছে কইব? কষ্ট হচ্ছে বন্ধুরা, ভাইরা, বাবারা, কাইফানুন সুজুহা সুম্মা নাকসুহা লাহমা। অতঃপর উজাইর পয়গম্বর যখন তার গাধার দিকে ইশারা দিয়ে নাম ধরে ডাক দিল, সঙ্গে সঙ্গে তাকায়া দেখে গাধাটা নড়াচড়া দিয়ে উঠছে, হাড্ডি গুলা একটার সাথে আর একটা লাগছে, একটার সাথে আর একটা লাগছে, লাইগা একত্রিত হইয়া দাঁড়াইয়া গেছে। এর ভিতরে অলাহমা গোস্ততে পরিপূর্ণ হইয়া একটা গাধা দাঁড়াইয়া গেছে। শুধু দাঁড়ায় নাই, গাধাটা দাঁড়াইয়া উজাইর নবীকে একটা সালাম দিয়া দিছে। উজাইর নবীকে আল্লাহ মাত্র দেখলাম মরা, হাড্ডি গুড্ডি, এখন দেখি জিন্দা হয়ে গেছে, কি করে সম্ভব? আল্লাহকে এই জন্যই তো আমি আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, এই জন্যই তো আমি সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহ জিন্দা করে দিয়েছি। আল্লাহ তাহলে লাঠি তো উলু পোকায় খাইয়া লাইছে, আল্লাহ কত লাঠিও লাগবো কে? আল্লাহ লাঠি না হইলে হাত মুখ কেমনে? বস চললে কথা কয় না, কথা কয় না, বস কত? 40। আর তামাম পৃথিবীর গড়ি তো চলছে, আস্তে আস্তে বুঝবেন। আমার আল্লাহ ডেকে বলে, উসাইর রে, লাঠিটার হাত দিয়ে মাত্র স্পর্শ করো। উসাইর নবী লাঠিটায় হাত দিয়ে স্পর্শ করতে সঙ্গে সঙ্গে লাঠিটা আগের মতো হয়ে যায়। উসাইর নবী লাফ দিয়ে গাদার পিঠে উঠা ডাক দিয়ে কয়, আল্লাহ ব্যাপারটা বুঝলাম না, সব কুদরত কি আমার সাথে? আল্লাহ বলে, কি হইল? বলে, আল্লাহ তামাম পৃথিবীর পরিবর্তন, কিন্তু আমার তো কোনো পরিবর্তন নাই। আমার বয়স 40, তখন যেমন দাড়ি কাঁচা, বুড়ো কাঁচা, চুল কাঁচা, চামড়া যেমন টাটকা, যেমন গায়ে জামা ছিল সব তেমন, কিন্তু দুনিয়ার তো পরিবর্তন দেখা যায়। আমার আল্লাহ কয়, উজাইর তোমার বয়স 40, কিন্তু তোমার পোলার বয়স 119 বছর। বাবার চাইতে ছেলের বয়স কত? কথা কয় না, এই যে 100, 100। কারণ যখন বাবা এন্তেকাল হয় তখন তো ছেলের বয়স 19 ছিল, মাঝখানে ঘড়ির কাঁটা বন্ধ ছিল, 100 বছর। এখন বাবার চাইতে ছেলের বয়স 100 বছর, বাবাও জীবিত, ছেলেও। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, উসাইর নবী গাধার পিঠে উঠা বাড়ির দিকে রওনা, কিন্তু বাড়ি চিনে না, রাস্তা উলাইয়া ফেলাইছে, যারে জিগায় সেই কয়, এই নামের কাউরে আমরা চিনি না। বুঝাইয়া বলি, বুঝাইয়া বলি, আমার নামে যদি আপনারা এলাকায় সবাই খুঁজেন, কেউ আমার পাইবেন? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের দাদার নাম যদি কেউ না খুঁজা পাবেন না, চেয়ারম্যান সাহেবের নাম নিলে পাইবেন। যুগ হালে যে আছে তাকে খুঁজতে হবে, কথা কয় না? তো উজাইর নবী মারা গেছে কত বছর আগে, এখন তার নাম কইলে কি এলাকায় কেউ চিনবো? কেউ চিনে না।
একজন বুড়ার কাছে গিয়ে জিজ্ঞাসা, বুড়া কার মাথা খারাপ? এই নামের একজন নবীর নাম শুনছিলাম, হে তো মারা গেছে 100 বছর আগে, হের কোনো খবর বার্তা নাই, হের পোলাই বুড়ো। সুবহানাল্লাহ কয় না, পোলাই তো অবস্থা খারাপ, যায় আর যায়। ওজাইর নবী কয়, বাবা তুমি কি ওজাইর নবীকে চিনো? বলে আমি চিনি না, তবে তার পোলারে চিনি। কয় আমি ওজাইর নবী। এবার বুড়া কয়, দেখ বেটা দেখ, ধৈর্যের একটা সীমা আছে, তোর বয়স যদি 140 হয় তা তোর দাড়ি চুল ভুরু সব পাটনার কথা, চামড়া লুস মাইরা মশায় কামড় দিলে তোর টের পাওয়ার কথা না, এমন আর কথা কয় না। তোরে দেখা একদম যুবক, তোর বয়স বড় মাত্র 40-এর মতো, আমার 70, তাই তো দাড়ি চুল, কথা কয় না। 12টা বেজে গেছে, তোর বয়স যদি 140 হয় তোরে তো খুঁজেই পাওয়ার কথা না। ওজাইর নবীকে বিশ্বাস করেন, আমি ওজাইর নবী। ক বাটপারি যা করার অন্য জায়গায় গিয়া করো, আমার দ্বারে না, বিপদ না, কথা কয় না। এলাকার ভিতরে ঢুকে পড়লেন, কিন্তু এলাকার মানুষজন তাকে কেউ বিশ্বাস করতে পারলেন না। এলাকার হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল, সব মানুষ তার পিছন পিছন ছুটতে লাগলো। ওজাইর নবীকে নিতে নিতে বাড়ির দরজার কিনারায়, বাড়ির ভিতরে ছিল তার মুরব্বী মা, তার বয়স 170 পার হয়ে 190 বছরে পড়ছে। কিন্তু মা ওজাইর নবীর জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টি হারাইয়া ফেলছে। আমি কথাটা সংক্ষেপ করে বলছি, বাবা ডান হাত আর ডান পাটা প্যারালাইজড হয়ে গেছে, মা নড়াচড়া করতে পারে না। ওজাইর নবীর মা ঘরে, হাজার হাজার মানুষ ওজাইর নবীকে গিয়া ঘরের কিনারায় দাঁড়ায়, ওজাইর নবী একটা ডাক দিয়া বলে, মা বলে কে রে? আমার গলাটা বড় পরিচিত মনে হয়, তবে আমার মনে হয় আমার হারিয়ে যাওয়া ধন, আমার কলিজার টুকরা আমার ওজাইরের গলার মতো লাগে, কে রে আমারে ডাক দিলা? মায়ের কাছে কখনো সন্তান বুড়া হয় না, বুড়া হয় কথা বলেন। ওজাইর পায়ে গাম্বার ডাক দিয়া বলে, মা গো দরজাটা খুলো। ভিতর থেকে মা ডাক দিয়া কয়, বাবা কার কাছে আসছো আমি জানি না, তবে আমার তো চক্ষু নাই, আমি তো চোখে দেখতে পাই না, অনেক বছর অন্ধ হয়ে গেছি, আমার ডান হাত আর ডান পা প্যারালাইজ, আমি আঁকতে পারি না। আ বাবা তুমি কে? বলে আমি তো ওজাইর নবী। বলে বাবা কেমন করে বিশ্বাস করব, হাজার হাজার মানুষ বলে তুমি ওজাইর না, তোমার দাড়িও কাঁচা, চুলও কাঁচা, ভুরুও কাঁচা, চামড়াও টাইট ফিট, তুমি কেমনে হও ওজাইর? তোমার পোলারি তো অবস্থা খারাপ। ওজাইর নবী কয়, মা ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবা ঘরের মালিক আল্লাহর কসম, আমি তো ওজাইর নবী। মায়ের দরজাটা খুইলা দিলে মা তো চোখে দেখে না, মা ঘরের দরজার কিনারায় এসে ডাক দিয়া কয়, ওজাইর রে একটা কথা বলতে পারি? আমার সন্তান ওজাইর তিনি ছিল একজন নবী, আর তিনি ছিল মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করত দোয়া ফেরত যাইত না, আমার আল্লাহ সেকেন্ডে দোয়া কবুল করে নিতে। হাজার হাজার মানুষ ডাক দিয়া কয়, মা তাইলে এখন কি করব? মা ডাক দিয়া কয়, বাবা রে আমার ছেলে যদি ওজাইর সত্যি নবী হয়, আর আজকের যদি তিনি ওজাইর পয়গম্বর হয়, তাইলে আগে তার কাছে বলো তিনি আমার চোখের জন্য দোয়া করবে, আমার চক্ষু যদি ভালো হয়ে যায় আমি দেখতে পাবো আমার ছেলে নাকি অন্য কেউ, আমি দেখতে পাবো। ওজাইর নবীর মায়ের কথা অনুযায়ী ওজাইর নবী সামনে গেলেন, মায়ের দুইটা কদম জড়া ধইরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়া কয়, মা আল্লাহর কসম আমি তো তোমার ছেলে ওজাইর। মা ডাক দিয়া কয়, বাবা আমার ছেলে মুস্তাজাবুদ দাওয়া, একটু দোয়া করো, যদি চক্ষু ভালো হয় তাইলেই তো আমি দেখতে পারবো। ওজাইর পায়গাম্বার আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মালি আমি
আমি তোমার ওজাইর আমার মায়ের জন্য দোয়া করছি, আমার মায়ের চোখের দৃষ্টি তুমি ফিরাইয়া দাও। আমার আল্লাহ কা ওজাইর পাগলামি কেন করো, তোমার হাতে তো নবুয়তের হাত, নবুয়তের হাত, নবুয়তের হাত, পাওয়ারই হাত। এই হাত দিয়া তোমার মায়ের চোখে মাসে করো আর মুখ দিয়া একটা ফু দাও। আমি আল্লাহ তোমার মুখে তোমার হাতে সুপ্রিম পাওয়ার দিয়া দিলাম। ওজাইর নবী মুখ দিয়া মাত্র মায়ের চোখে ফু দিতে দেরি, লক্ষ্য করে তাকায়া দেখে মায়ের চোখের দৃষ্টি আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে আবার ফিরাইয়া দিছে। এখন মা দেখতে পাচ্ছে, মা দেখতে পাচ্ছে হাত আর পা প্যারালাইজড, হাত আর পা প্যারালাইজ, শুধু চক্ষু ভালো হয়েছে। মা ডাক দিয়া কয় বাবা মনটা চায় বুকে জড়ায়া ধরি, হাত নাই পা নাই প্যারালাইজ, একটু দোয়া কর যেহেতু তোমার দোয়া কবুলি হয়, একটু দোয়া কর যেন আমার আল্লাহ আমারে ভালা কইরা দেয়। সন্তান দোয়া কইরা হাতটা মাসে করতে দেরি, মায়ের ডান হাত আর ডান পা ভালো হইয়া গেছে। মা এবারে ডাক দিয়া কয় ও মানুষ শোনো, আল্লাহর কসম করে বলি এটাই তো আমার কলিজার টুকরা বাঁচাও সাই। সবাই ডাক দিয়া কয় ও মা কি বলো কি বলো, এত বৎসর পরে তোমার ছেলের দাড়ি চুল এখনো পাকা না, এখনো কাঁচা যুবক দেখা যায়, এটা কি করে সম্ভব? বলে আমার আল্লাহ চাইলে সম্ভব। ওজাইর নবী কয় মা আগে বলো আমার ছেলে আমার বউ কই? মনে নাই ছেলে ছিল না? ওজাইর নবী বলে ও মা আগে বলো আমার ছেলে আর বউ কই? মা ডাক দিয়া কয় বাবা তাইলে সাথে চল। ও মা কোথায় যাব সাথে? বলে তাড়াতাড়ি রাজনগর মাহফিলে চল, আজকের মাহফিল চলছে। মাহফিলের ভিতরে যিনি প্রধান বক্তা, প্রধান বক্তা, প্রধান বক্তা, তিনি হইল তোমার ছেলে। যিনি মাহফিলের সভাপতি তিনি হইল তোমার ছেলে, আর যিনি প্রধান বক্তা ওইটা হইল তোমার নাতি। মাহফিলের গেটের কিনারায় গিয়া দাঁড়াইলে ওজাইর নবীর বড় পোলায় একটা দৌড় দিছে, বাবার সামনে গিয়া থমকে দাঁড়ায়া গেছে। মা ডাক দিয়া কয় ব্যাপার কি দাঁড়ায়া গেলি কেন? বলে আমার বাবার মতো দেখায় কিন্তু দাঁড়িও কাঁচা, চুলও তো কাঁচা, চেহারাটাও তো দেখায় তেমন, আমি কেমনে বুঝবো? আমার তো ভুরু পাইকে গেছে, আমার ছেলে প্রধান বক্তার দাড়ি চুলটাও তো পাইকে গেছে, তাইলে আমি কেমন কইরা আমি বুঝবো এইটাকে? এবারে ওজাইর পয়গম্বর ডাক দিয়া বলে বাবা রে হায় আমার বুকে আয়, আমার আল্লাহ আমাকে দিয়া তমাম পৃথিবীর মানুষকে একটা কুদরতের খেলা দেখায়া দিছে। হাজার হাজার মানুষ একত্রিত হইয়া ডাক দিয়া কয় ওজাইর আর দেরি নাই, তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। হাজার হাজার মানুষ কালিমা পইরা মুসলমান হইয়া যায়। ওজাইর পয়গম্বর কাত থেকে যায় নামাজটা বিছায়া, যায় নামাজটা বিছায়া, ওযু বানায়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেছে। এক দুই তিন চার রাকাত নামাজ আদায় করলেন, ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, মুখে মাসে করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওজাইর কিসের নামাজ পড়লা, কোন নামাজ পড়লা? ওজাইর নবী ডাক দিয়া কয় আল্লাহ 100 বছর পর্যন্ত আমার হায়াতের জিন্দগি বন্ধ কইরা, তামাম পৃথিবীর জিন্দগির ঘড়ির ব্যাটারি চালু দিয়া আমারে কুদরত দেখায়া মৃত্যু গাদাকে জিন্দা কইরা, 100 বছর আগের খাবার টাটকারাই খা, ছেলেকে বাবার সামনে 100 বছরের বুড়া বানায়া, ছেলের সামনে বাবারে 100 বছরের জুয়ান বানায়া, যেই আল্লাহ দেখাইতে পারে আমি ওই আল্লাহর কি প্রশংসা করব না? তাই তো চার রাকাত নামাজ পড়লাম। আমার আল্লাহ কা ওজাইর তোমার চার রাকাত নামাজ আমি আল্লাহর কাছে বড় ভালো লাগা গেছে। এই আওয়াজ মানি না আরো জোরে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজাইর পয়গম্বরের চার রাকাত নামাজ কবুল করে নিলেন। ডাক দিয়া কা ওজাইর
আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করে নিলাম, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি নামাজ পড়বে আসরে সূর্য ডোবার আগে আগে চার রাকাত, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে পড়তেই থাকবে। উজাইর পয়গম্বর, তোমার থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে সমস্ত সওয়াব আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির আমল নামায় দান করে দিব। কোন নামাজ কয় রাকাত? মাগরিবে তো পেস্ট লাগবে, টাইম বেশি হয়ে গেছে, গরম দেখ। হ্যাঁ, আরো 15 মিনিট, হ্যাঁ আরো না, এত টাইম করা যাবে না, তাইলে বিপদ। কইতাম প্যাস লাগবে, কিন্তু জোহরে যদি 100 বছর লইয়া লাগে, মাগরিবে কিন্তু পুরা ভেজাল লেগে যাইব, লাগাইতাম বুড়া দিতে কয় লাগাও, আরে বাপ রে বাপ। আল্লাহ তুমি আজকের মাহফিলের মুরব্বী বাবাদেরকে আবু বকর সিদ্দিক বানায়া দাও, আরো জোরে, যুবকদেরকে ইমাম হুসাইন বানায়া দাও। মাগরিব কি জোর না বেজোর? পেস্টাও বেজোর লাগবে। নামাজ আমি যদি সম্ভব হয় তাহলে রুকু, নামাজের বাকি টাইম, সেজদা, কেরাত, জোরে আসতে কেন আমি চেষ্টা করবো, একটু ধারাবাহিক যাচ্ছি, কষ্ট দিচ্ছি না তো, একটু একটু বলি নাকি? বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ও নবীর প্রেমিকেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি জীবনে কোনো দিন তোমাদের এখানে আসি নাই, তবে একটা কথা বলে যাই রে বাবারা, আসি আর না আসি তা দিয়ে কিছুই আসে যায় না, অন্তত যদি আজকের মাহফিল থেকে একটা মানুষ হেদায়েত হয়ে যায়, একটা মানুষ যদি কোনো রকম নামাজি হয়ে যায়, হয়তো আল্লাহ উসিলায় আমার মতো গুনাহগারকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? এ কুদরত আমার আল্লাহর আছে না নাই? তাই আজকের তোমাদের পায়ে হাত রেখে সন্তান বলে যায়, দিলটা নরম করো, চোখের পানি দিয়ে একটা কণা যদি ভিজাইতে পারো, আমার নবী বলে বান্দার চোখের পানি আল্লাহর দরবারে এত বেশি পছন্দ, হাশরের ময়দানে জাহান্নাম বান্দার কাছে আসতে পারবে না। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, ও নবীর প্রেমিকেরা, পর্দার আড়ালে আমার মা গো, কলিজার টুকরা যুব, কলিজার টুকরা যুব, হযরতে আইয়ুব পয়গম্বরের নাম শুনছেন, ওই নবীর বাড়ি কি আপনা গো? কুমিল্লায়? মুরাদনগর এলাকায় না। আইয়ুব পয়গম্বর একজন জবরদস্ত জলিল কদর পয়গম্বর ছিল, কিন্তু আমার আল্লাহ তাকে সব কিছু দিয়েছিল, ইবলিস শয়তানের মোকাবেলায় আমার আল্লাহ সব তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলছি বাবারা, 15টা মিনিট একটু মনোযোগ দেন। 15 মিনিট পারবেন না? থাকা যাবে না 15 মিনিট? বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আইয়ুব পয়গম্বর, তাকে আমার আল্লাহ সব ধন সম্পদ দিয়েছে, 10 জন সন্তান দিয়েছে, 4 জন স্ত্রী দিয়েছে, সব দিছে। ইবলিস শয়তান একদিন ডাক দিয়া কয়, আল্লাহ আইয়ুব রে তুমি সব দিছো দেখে তোমারে মানে। শয়তান, শয়তান কে? ইবলিস। ও তো খুব ভালো মানুষ, হ্যাঁ ইবলিস, ইবলিস শয়তান আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আইয়ুব রে তুমি টাকা পয়সা অর্থ করি ছেলে সন্তান সব দিছো দেখা, খালি তোমারে মানে, এটি যদি না দিতা। আল্লাহ কয় না, আমার আইয়ুব এমন না। কয় তাহলে আল্লাহ তুমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করো, দেখেন কত বড়। আল্লাহ কয় তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কি চ্যালেঞ্জ? বলে আল্লাহ তুমি আইয়ুব পয়গম্বরের ধন সম্পদ যা আছে সব কাইরা নাও, ছেলে 10টা এগুলারে মৃত্যু দাও,
তাইলেই দেখবা তোমারে ভুলে গেছে। আইয়ুব পয়গম্বর তার ধন সম্পদ সব কিছু আমার আল্লাহ কেড়ে নিলেন, দশ সন্তান তারাও এন্তেকাল করলো, আইয়ুব নবীকে আমার আল্লাহ একটা রোগ দিয়া দিল, তার চারজন স্ত্রী ছিল, প্রথম স্ত্রী আয়েশা ডাক দিয়া কয় প্রাণের স্বামী আমাকে বিদায় দিয়ে দেন, আপনার শরীর থেকে বড় দুর্গন্ধ আসে, নাউজুবিল্লাহ বলেন। স্বামীর গাও থেকে কি আসে? দুর্গন্ধ। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আর সন্তানের জান্নাত মা বাবার পায়ের নিচে। প্রথম স্ত্রী চলে যায়, দ্বিতীয় স্ত্রী চলে যায়, তৃতীয় স্ত্রীও চলে যায়, চতুর্থ স্ত্রীকে আইয়ুব পয়গম্বর ডাক দিছে, ডাক দিয়া কয় বিবি তোমার কাছে একটা দরখাস্ত, যদি তোমার মন চায় তুমিও আমাকে ছেড়ে যেতে পারো, অন্য কোন পুরুষ দেখে বিয়ে করে নিতে পারো, আমার অসুস্থতা, আমার শরীর থেকে দুর্গন্ধ, মানুষ আমাকে ঘৃণা করে। আইয়ুব নবীর স্ত্রী নাম মা রহিমা, তিনি একটা ডাক দিয়া বলে প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি, জীবন হায়া সব আপনার কদমে আমি বিলিয়ে দিয়েছি, মৃত্যু পর্যন্ত আমি আপনার খাদেম হিসাবে থাকতে চাই। আইয়ুব পয়গম্বর খুশি হইয়া গেল, বিবি রহিমা তার সাথে থাকতে লাগলো, এক বছর দুই বছর নয় ১৮ বছর। আইয়ুব নবী অসুস্থ ছিল ১৮ বছর। শেষ দিনের কথাটাই আমি শুধু বলি, ১৭ বছর ১১ মাস ২৯ দিন ঘরের ভিতরে খাবার নাই, আইয়ুব নবীর শরীর থেকে যদি কোনো পোকা ঝরে পড়তো, আইয়ুব নবী আবার তুইলা শরীরের ভিতরে দিয়ে ডাক দিয়ে বলতো, পোকারে তোর বুঝি পেট ভরে নাই, কই যাও আর একটু খাবার খায়া যা, আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে সুস্থ কইরো না তবে আমার জিহ্বাটায় কোনো ঘা দিও না, আল্লাহ আমি যেন আমার জিহ্বাটা দিয়া তোমার নামের জিকির করতে পারি। বন্ধুরা ভাইরা মামা না পর্দা নাড়ালে আমার মা গো, কলিজা টুকরা যুবক অন্তরের কান লাগায়া শোনো, মা রহিমা খেদমত করতে লাগলে কিন্তু ঘরে খাবার নাই, মা রহিমা মানুষের বাড়িতে কাজ করে কিন্তু ওই দিন সকাল থেকে ঘুরছে, কোনো বাড়ি কোনো খাবারও পায় না, কোনো খাবার নাই, যার ঘরে যায় সেই তারা দেয়, কোনো খাবার নাই, মা রহিমা চোখের পানি সেরে সেরে কান্না করে আর ডেকে বলে, আল্লাহ আমি বেঁচে থেকে লাভ কি যদি আমার স্বামীকে আমি একবেলা খাবার খাওয়াইতে না পারি, আমার স্বামীর জন্য আমার কলিজাটা সটপট করে কিন্তু স্বামীর জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই। সন্ধ্যাবেলা এক ইহুদির ঘরের কিনারায় গেলে ইহুদি ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয় কি চাও, বলে মা আমারে এক বাটি খাবার দাও, আমি বিনিময়ে তিন দিন তোমার বাড়ি কাজ করে দিব। তিন দিন কাজ করে দিব তারপরেও এক বেলা খাবার দাও, কেউ কোনো খাবার দেয় না। ইবলিস শয়তান ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়া কয় মা তুমি যদি রহিমার মাথার চুল গুলা কাইটা রাইখা দিতে পারো আমি তোমারে ১০০ দিনার দিব। কত দিনার? ১০০ দিনার দিব। ইবলিস শয়তানের কথা শুনি না মহিলায় লোভে পড়ে গেল, লোভে পাপ, লোভে পড়ে যায়। এবারে মা রহিমা কাজের কথা বললে তাকে একটা পেয়ালায় খাবার দিয়ে দেয়, বিনিময়ে তার মাথার চুলগুলা চায়। মা রহিমা একটা চিৎকার দিয়ে ডাক দিয়া বলে, তোমাকে চুল দেওয়া যাবে না, কারণ এই চুলগুলো আমার মাথার নরম, আমার স্বামী ওই চুলগুলো ধইরা বিছনা থেকে উঠে
শক্ত কোনো জিনিস ধরতে পারে না। আমার চুলগুলো কাইটা নিও না, বিনিময় তিন দিন তোমার বাড়িতে আমি কাজ করে দিব। ইহুদি মহিলা কোনো কথা মানলেন না, 100 স্বর্ণ মুদ্রার লোভে তার মাথার চুলগুলো কাইটা রাখবে। মা রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে মাথার চুলগুলো দিয়ে দেয় আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি সাক্ষী, মাথার চুল দিয়ে আমি কি করব যদি আমার স্বামী বাইচা না থাকে। আমার স্বামী যদি বাইচা না থাকে আমি আমার মাথার চুল দিয়ে কি করব। সেই চিন্তায় মাথার চুলগুলা কেটে দিয়ে দেয়। মা রহিমা খাবার নিয়ে আঁচলের নিচে ডেকে বাড়ির দরজায় যায়। ইবলিস শয়তান আয়ুব নবীর ঘরের দরজায় আগে গিয়া সালাম দিয়া কয়, আয়ুব রে ঘটনা জাননি? কি ঘটনা? বলে, তোমার স্ত্রী তো অন্যায় কাজে ধরা পড়ছে, যার জন্য মানুষ ধৈরা চুলগুলা কাইটা রাইখা দিছে। আয়ুব নবীর কলিজায় লাগলো, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি, স্ত্রীও আমাকে এত ভালোবাসে, অথচ গুনার কাজ করার কি দরকার ছিল? দরকার হয় না খায়া মইরা যাবো তো হারাম খাবার মুখে যাবে না। সেই চিন্তায় কান্নাকাটি করতে লাগলো। ঘরের ভিতরে মা রহিমা যখন গিয়া প্রবেশ করলো, ইবলিস শয়তান চলে গেল। আয়ুব নবী প্রতিদিন খাবারের লাস্টে কয়, চুলগুলো দাও আমি হাজত ছাড়ব। আর আজকের ঘরে ঢোকার সাথে সাথে ডাক দিয়া কয়, রহিমা চুলগুলো দাও। মা রহিমা ডাক দিয়া কয়, স্বামী চুলগুলো পরে না, আগে খাবার খায়া লন। কোনোভাবেই কথা শুনতে চায় না। এক পর্যায়ে চুলগুলা কেমনে বের করে দিবে, চোখের পানিগুলা ছাইড়া দিয়া একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আয়ুব রে পয়গম্বর, আপনি মনে কিছু করবেন না, আমি আপনার খানার জন্য মাথার চুলগুলা বিক্রি করে দিয়েছি। ও দুনিয়ার মা, ও আমার বোনেরা, স্বামীর খেদমত বোঝো, যদি স্বামীকে চিনতে পারো জান্নাত তোমার কদমের নিচে, আর যদি স্বামীকে ধমক দাও জান্নাতের খুশবু তুমি পাবে না, জান্নাতের খুশবু তুমি পাবে না। ও যুবক মুরব্বী, যারা স্ত্রীদেরকে কথায় কথায় ধমক দেন, রাগ করেন, করবেন না। আমার নবী কখনো মা বোনদের সাথে খারাপ আচরণ করে না, তোমরাও কেউ করবা না। মা রহিমা চোখের পানি ছেড়ে দিছে, স্বামী গো আমার চুলগুলা কাইটা, আমি আপনার জন্য খাবার আনছি। কিন্তু আয়ুব নবীর শয়তান ধোকা দিয়া একটু বিপদে ফেলাইয়া দিছে। আয়ুব নবী চিন্তায় পইরা গেছে, ও বাবা আমি কোন ভাষায় বুঝাবো জানি না। মা রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর আয়ুব পয়গম্বরটা কুদিয়া বলে, বিবির তোর খাবার আমি খাবো না, অন্যায় করার পরে যেই খাবার আনছো আমি এই খাবার খাবো না, তুমি চুরির অপরাধ তোমাকে দিয়ে গেছে আমি এই খাবার খাবো না। মা রহিমা এত বুঝায় বুঝে না। ইন দি মিন টাইম মা রহিমা অভিমান কইরা জানালা ধইরা কান্না শুরু করে দিছে, আমার আল্লাহ আর এটা সহ্য হয় নাই। আরো জোরে, আমার আল্লাহর এটা সহ্য হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে যা যা যা, তাড়াতাড়ি যা গিয়া আয়ুব নবীকে সালাম দে, আমি আল্লাহ আয়ুবের জন্য আজকের একটা সুসংবাদ দিচ্ছি। তবে আয়ুবের কোনো কারামতি নাই, এটা আমার আয়ুবের স্ত্রী রহিমার জন্য। যা, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আয়ুব পয়গম্বর যদি তার পায়ের গোড়ালি দিয়া জমিনের ভিতরে তিনটা ধাক্কা দেয়, আমি আল্লাহ সেখান থেকে পানির ঝর্ণা জারি করে দিব। আয়ুব পয়গম্বর
ডান পায়ের গোড়ালি দিয়া যখন মাটির ভিতরে তিনটা ধাক্কা দিয়েছে, ওইদিকে ইসমাইল নবী তিন ধাক্কায় জমজম কূপের পানি, আর আয়ুব নবী তিন ধাক্কায় তার জন্য আমার আল্লাহ আর একটা কূপ জারি করে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা ভাইয়েরা বাবারা ও নবীর প্রেমিকেরা, আয়ুব পায়গাম্বর ডান পা দিয়া যখন ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা বের হয়ে যায়, ঝর্ণা বের হয়ে যায়। ঝর্ণার ভিতরে আয়ুব জিবরাইল আমিন ডাক দিয়া কয়, হুজুর আপনি ডুব দেন। কি দেন? ডুব দেন। আয়ুব পায়গাম্বর যখন পানির ভিতরে ডুব দিলেন, এক দুই তিন, তিনটা ডুব দিয়া ওইটা দেখে ১৮ বছর আগের অসুস্থতা কিচ্ছু নাই, তিনি সব একেবারে টকবগে একজন যুবক হয়ে গেছে। আরো জোরে আয়ুব পায়গাম্বর ওইটা চিৎকার দিয়া বলে, আমার বিবি কই, বউ গেল কই, আমার সাথে অভিমান কইরা। ওইদিকে আমার আল্লাহ নোটিশ জারি কইরা দিছে, আয়ুব রে এটা তোর কোনো কারামত না, তোমার কোনো মুজিজা না, আজকে তুমি যদি কিয়ামত পর্যন্ত এমনি থাকতা আমি তোমাকে সুস্থ করতাম না, তুমি যত অসুস্থ আমাকে ডাকো আমি আল্লাহর ভালোই লাগতে আসিল, কিন্তু রহিমার কারণে আমি আর সহ্য করতে পারি নাই। মা রহিমা জানালা দইরা কান্দে, আয়ুব নবী গোসল টোসল কইরা গিয়া, আ বাবা, মা রহিমার পিছন দিক দিয়া কাদের উপরে হাত দিছে? পিছনের বাবারা জোরে একবার কও, আয়ুব পয়গম্বর হাত দিছে। মা রহিমা একটা চিৎকার দিয়া বলে, কে? সাবধান, আল্লাহকে ভয় করো, আমি একজন পয়গম্বরের স্ত্রী। আয়ুবের ভিতরে পরিবর্তন হয়ে যায়। আর একবার আয়ুব পয়গম্বর হাত দিলে, ভিতর থেকে ডাক দিয়া বলে, কে? আমার কাঁধ থেকে হাত সরাও, আমি একজন পয়গম্বর আয়ুবের স্ত্রী। মা রহিমা দুইবার তার দিকে তাকায় নাই, পিছনে তাকায় নাই, সামনের দিকে তাকানো। তৃতীয়বার যখন আয়ুব পয়গম্বর হাত দিছে, মা রহিমা রাগান্বিত হইয়া ঘুইরা ডাক দিয়া কয়, আল্লাহর কসম, আমি একজন সতী নারী, আমি আয়ুব পয়গম্বরের স্ত্রী, আমার গায়ে হাত দাও, আল্লাহ বরদাস্ত করবে না। এমন সময় পিছনের দিকে তাকায়া দেখে দুনিয়ার কোনো পুরুষ না, তার স্বামী হযরতে আয়ুব পয়গম্বর। রহিমা একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আয়ুব রে এটা কি করে সম্ভব? ১৮ বছর ধরে অসুস্থ, তোমার গোটা শরীরে পোকা, তোমার শরীর নষ্ট হয়ে গেছে, পচে গলে গিয়েছে, আর তুমি এখন সুস্থ। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, রহিমা তোমার আজকের অভিমান আমার আল্লাহর কাছে বড় ভালো লাগা গেছে। আয়ুব পয়গম্বর ঝর্ণার পানি মনে নাই, পা দিয়া কি দিছে? ধাক্কা দিছে, কি হইছে? ঝর্ণা, ঝর্ণার পানি দিয়া আয়ুব পয়গম্বর অজু বানায়া নিলেন। অজু বানায়া যায় নামাজ বিছায়া, নামাজে দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? নামাজে দাঁড়ায়া গেলেন, এক দুই তিন, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আমি আগেই বলছিলাম যে মাগরিবের নামাজ আর একটু ব্যতিক্রম, এশা আর যাওন যাব না, আমার আমার ভাইকে নিয়ে আসে। এই 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 পান দিও না,
এসাও শেষ, কি করে হাসা কথা। মারহাবা বলেন, আপনাদের ভালোবাসা আমি পাস বলমু, তবে যদি ধৈর্য আর ভালোবাসা পাই। যাইবেন না তো? যারা দাঁড়াই রয়েছে তারা কি কয়? রাগ করেন না, রাগ করেন না বন্ধুরা, ভাইয়েরা, বাবারা। আয়ু পায়ে গম্বার একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে রহিমা, আর রহিমা আমার আল্লাহ তোমার দরখাস্ত কবুল করে নিয়েছেন। যায় নামাজ বিছায়া এক তিন রাকাত নামাজ পড়লেন, নিয়ত করছে চার রাকাতের। কয় রাকাতে? চার রাকাতে। কিন্তু বেজোর হয়ে গেছে, কেমনে হইলো এটা দেখেন। আমি অনেক দিন পর্যন্ত গবেষণা করে দেখি না, বিপদ মাগরিব বেজোর কে তিন কে চাই রইব নালে দুই হইব, কথা কয় না পেস লাগা তিন হইলো কাই পেসটা। আজকের আমি আপনাদের মাঝে বলতেছি, রাগ করবেন না তো বাবারা। তিন রাকাত নামাজ আদায় করলেন, চতুর্থ রাকাতে যখন উঠবে আল্লাহু আকবার বলে উঠতে পারতেছেন না, ১৮ বছরের অসুস্থতা, শরীরটা দুর্বল ক্লান্ত অশান্ত নরম হয়ে গেছে, দাঁড়াইতে আর পারে না। একবার এরকম ওঠার চেষ্টা করেছে, আবার পড়ে যায়। দ্বিতীয়বার আবার চেষ্টা করেছে, আবার পড়ে যায়। তৃতীয়বার আবার চেষ্টা করেছে, আবার পড়ে যায়। উঠতে তো পারে না, শরীরের শক্তি, কথা কয় না, কথা কয় না, শরীর বড় দুর্বল দাঁড়াইতে পারে না। এ ভাবি তিন রাকাত নামাজ পড়িরা যখন আমার আল্লাহর দিকে তাকায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে আইয়ুব রো, তুমি বারবার দাঁড়ানোর জন্য চেষ্টা করছো, আমি আল্লাহর কাছে কত ভালো লাগতে আছে, ১৮ বছরের ক্লান্ত তারপরেও নামাজ আদায় করার জন্য চার রাকাতে দাঁড়াইছো, কিন্তু তোমার শরীর তো দুর্বল ক্লান্ত অশান্ত নরম, শক্তি নাই শক্তিহীন, বারবার চেষ্টা করছো ক্যালসিয়াম দুর্বল দাঁড়াইতে পারো না, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম না, নিয়ত যেহেতু চার রাকাতের করছো কিন্তু তিন রাকাতের পরে আর পড়তে পারো না, আমি আল্লাহ তোমার তিনটাই বেশি পছন্দ করে নিলাম। ও বাবা, ছোটবেলা দেখবেন ছোট্ট বাচ্চা হয়েছে, এখনো পুরাপুরি বাবা মা ডাকতে পারে না, দাদায় ডাক দিয়ে কয় আমারে ডাকছে, কথা কয় না, না দাদায় কয় আমারে ডাকছে, মায় কয় তুমি বেশি জানো আমারে ডাকছে, বাবায় কয় তোমারেও না তোরেও না আমারে ডাকছে, কয় কি ডাকছে, কয় বাপ বাপ, আসলে হুদাই বাচ্চার ঠোঁট খালি লাগছে বাপ বাপ, এখন এ নাকি বাপ কইছে, আবার মাঝে মাঝে কয় দাদ দাদ, কয় আমারে দাদা, কথা কয় না, কথা কয় না, বাবাই খুশি বলাই খুশি মায় খুশি সবাই খুশি, কয় আমারে ডাকছে আমারে ডাকছে আমারে ডাকছে, একবার কোলে লয় আবার মোবাইল কইরা কয় একটু হুনেন, আপনার বাচ্চা আপনারে ডাকতে পারে, কথা কয় না, বাবা আবার মোবাইলে কয় আমার বাবাই তো আমারে বাপ বাপ কয়া ডাকে, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ বাবারে একবার ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়, আর আমাকে যদি একবার কেউ আল্লাহু আকবার বলে ডাক দেয় আমি আল্লাহ বান্দার ডাকে ৭০ বার উত্তর দিয়া দে, সেই জন্য আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, সেই জন্যই তো ভারতের বন মুস্কান নারায় তাকবীরের স্লোগানে তামাম পৃথিবীর ইমানদারের ইমানের পাওয়ার বাড়ায়া দিছে, কথা বলো ঠিক কি না, তিনবার দাঁড়ানোর চেষ্টা করছো কিন্তু বারবার
পড়ে যাচ্ছ। আমি আল্লাহ তোমার তৃতীয় রাকাত আর চতুর্থ রাকাতে দাঁড়ানোর দরকার নাই, আমি আল্লাহ তোমার তিন রাকাত কবুল করে নিলাম। কেয়ামত পর্যন্ত তিন রাকাত নামাজ প্যাকেট বানায়া উম্মতে মুহাম্মদের জন্য গিফট বানায়া রাইখা দিলাম, আসরের ময়দান পর্যন্ত উম্মতে মুহাম্মদকে আমি আল্লাহ হাদিয়া দিয়া দিলাম। সেই জন্য মাগরিবের নামাজ কথা কয় না, কথা কয় না, মাগরিবের নামাজ তিন রাকাত। এক মিনিট আমি সারিরা ফালাইতেছি, আমার টাইম নাই। এশারের নামাজ কেন হলো? হযরতে ইউনুস পয়গম্বর নাম শুনছেন? হ্যাঁ নাম শুনছেন। আচ্ছা নাম শুনলে একটা লোক আজকের হাত তুলবেন এখানে, আগে চার অক্ত, তিন অক্ত, দুই অক্ত, এক অক্ত, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক নামাজ পড়তেন, আজকের থেকে পাঁচ অক্ত নামাজ পড়বেন এমন একটা লোক চাই। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক, কি রে কি রে, হাত নামা। আল্লাহ তুমি হাতগুলা কবুল করো, জীবনের গুণা মাফ করে দাও, আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আর একটা লোক, একটা নামাজ না, আর একটা লোক চাই, যেই লোক আজকের থেকে মুখে রাসূল আরবের নূরানি দাড়ি মোবারক মুখে রাখবে, দোয়া করব আল্লাহ তার চেহারায় নূর দিয়া দিবে। একজন, দুই তিন চার পাঁচ ছয় সাত, আল্লাহু আকবার বলো। অনেকের দেখতেছি দাড়ি আছে তারপর হাত তুলছে, তার মানে তারা দাড়ি কাটবে না, সুবহানাল্লাহ বলে। এক জায়গায় মাহফিলে গিয়ে আমি বলছিলাম যৌতুক ছাড়া বিয়া করবেন কে, এক বুড়ায় হাত তুলছে। আমি তো কই মাহফিল বুঝে আজকের গোল্লায় যাইব, তা আমি আবার জিজ্ঞেস করলাম বাবা আপনি হাত তুলছেন কেন, কয় হুজুর আমার পোলা আর মাইয়া আছে, এই দুইটারে বিয়া করামু আর বিয়া দিমু, যৌতুক নিমু না যৌতুক দিমু না। তা মাহফিলে যারা মুরব্বী দাঁড়িয়ে আছে হাত তুলছে, তারা জীবনে আর দাঁড়ি কাটবে না। আল্লাহ তুমি তাদের চেহারায় নূর দাও, জীবনের গুণা মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, সংসারে শান্তি দাও, কুমের ঘরে রাসূলের দিদার দিয়ে কলিজা ঠান্ডা করে দাও কানা, আমিন। ইউনুস পয়গম্বর তিনি এলাকা ছেড়ে হিজরত করে যাচ্ছিলেন, পথিমধ্যে নৌকা, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটে অন্ধকার, হঠাৎ করে তুফান, লটারি ধরল, নাম উঠল ইউনুস নবী, তিনি লাভ, সুবহানাল্লাহ বলেন। আপনার এই ঘটনা জানেন, আমি তাই সংক্ষেপ করে বলছি। ইউনুস পয়গম্বর লাভ দিয়ে পানির ভিতরে, মাছ তাকে গিলে ফেললো, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মাছ মুখে রাখবি পেটে রাখবি কিন্তু হজম করতে পারবি না, আমি আল্লাহ তোর পেটে আমানত রাখছি। মাঝে মাঝে দেখবেন ইমাম সাহেবের কাছে কোনো যুবকরা গিয়া টাকা দেয়, হুজুর পাঁচশো টাকা আপনার কাছে দিলাম আমার লাগলে, আমি ওটা কি হুজুরে ব্যাঙ্গে খাইয়া লাই, এখন আর কথা কয় না, খায় না তো, হুজুরে আবার আমানত রাখা দেয়। এবারে আমার আল্লাহ ডাক দিয়া কয় মাস ইউনুস রে খাবার হিসাবে ধরছো ঠিক কিন্তু হজম করতে পারবা না, আমি আল্লাহ তোমার পেটে আমানত রাইখা দিলাম। ৩৯ দিন পর্যন্ত মাছের পেটে, হঠাৎ করে ইউনুস পয়গম্বরের মনে পড়ে যায় আল্লাহ আমি মাছের পেটে অথচ তোমাকে একবার স্মরণ করলাম না, সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমার আল্লাহ ডাক দিয়া কয় ইউনুস ব্যাপার কি এত সুন্দর করে ডাক দিলা, ইউনুস পয়গম্বর ডাক দিয়া কয় ওগো আল্লাহ ওগো রব্বে কারীম আপনার ভালোবাসা আমি মাছের পেটেও ভুলতে পারি নাই, বিপদে পড়ে আপনাকে ডাক দিলাম, আমার আল্লাহ উত্তর দিয়া কয় ফাস্তা যাব না লঘু ওয়ানা জাইনা হুমিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন,
আমার আল্লাহ উত্তর দিয়া দিলেন, মাছ বমি করে দিলেন, এবারে ফেলে দিলেন সাগরের কিনারায়, গোটা শরীরটা আটা আটা হয়ে গেছে। আমার আল্লাহ একটা লাউয়ের গাছ লাগাইয়া দিল, লাউয়ের পাতা হইল বড়, মাঝখান থেকে মিটু মিটু আলো ফাঁকা, লাউ গাছের ফাঁকা দিয়ে রোদের তাপ পড়ে ইউনুস পয়গম্বর সুস্থ। উইঠা তাকায়া দেখে সাগরের কিনারায়, বলে আল্লাহ 40 দিন পরে তুমি আমাকে কেমনে মুক্তি দিলা। আল্লাহ কয়, মাছের পেট থেকে মুক্তি দিলাম। এবারে ইউনুস পয়গম্বর উযু কইরা নামাজের মুসল্লায় দাঁড়ায়া, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কাই ইউনুস রে, কিসের নামাজ পড়লা? বলে আল্লাহ শুকরিয়া, তার 40 দিন মাছের পেটে রইলাম, অথচ আমার কিছুই। সুবহানাল্লাহ বলেন। একদিন এক সাপ দাঁড় দিয়া কয়, আল্লাহ আমার পেটে ক্ষুধা। মনোযোগ, তাফসিরে জালালাইন শরীফের হাসিয়া এই ঘটনাটা আসছে। সাপ দাঁড় দিয়া কয়, আল্লাহ আমার পেটে ক্ষুধা, খাওন দাও। আল্লাহ কয়, ধৈর্য ধর। এক ব্যাঙ ডাক দিয়া কয়, আল্লাহ আমারও খাওন দাও। আল্লাহ কয়, ধৈর্য ধর। কিছু দূর যাওয়ার পরে সাপ ব্যাংরে দেইখা লড়াচড়া করিস না, চুপ। ব্যাং চুপ করে রয়েছে। সাপ কয়, আল্লাহ 3 দিন পরে খাওন দিছো, বড় মজা হইব। ভুনা ভুনা কথা কয় না রে। আল্লাহ কয়, দর্শস দর্শস, লড়িস না, সারিস না, সারলে বিপদ। তা ব্যাংরে কি কইছে? লড়িস না। সাপরে কি কইছে? সারিস না। কিছুক্ষণ ব্যাং যখন চুপ করে রয়েছে, সাপের আবার অভ্যাস হইলো, মরাটার হয়ে আবার মজা পায় না, টেস্ট লাগে না। কিছুক্ষণ পরে সাপ চিন্তা করছে, ব্যাং তো মেয়েটা ভেটকে দিছে, খাওয়ার টাইম হয়েছে। কথা কয় না, মুখ দিয়ে আসতে পাশে রাখিয়া এখন খাইবো। ব্যাঙে কা, আল্লাহ কি করতাম? কা কইলাম না, লড়িস না, লাভ দে, লাভ দিয়ে কুপুত করে পানির ভিতরে ব্যাঙ গেছে গা। সাপ কয়, আল্লাহ 3 দিন পরে কা কইছিলাম না, সারিস না। ব্যাঙ কা, আল্লাহ কা কইছিলাম না, লড়িস না। মাছের পেট থেকে 40 দিন পরে আমার আল্লাহ তাকে মুক্ত করে দেয়। নামাজের মুসল্লায় দাঁড়ায় 4 রাকাত নামাজ আদায় করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যা ইউনুসকে গিয়া সালাম দে, আর গিয়া বল আমি আল্লাহ ইউনুসের 4 রাকাত কবুল করে নিলাম, নামাজ বড় ভালো লাগছে, কেয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য গিফট বানায়া, প্যাকেট বানায়া, আমানত বানায়া রাইখা দিলাম, উম্মতে মুহাম্মাদি নামাজ আদায় করবে, তার জন্য এশারের 4 রাকাত নামাজ। জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। হজরের 2 রাকাত কোন নবীর? মাশাআল্লাহ, 3-4 জন ভালো পাওয়া গেছে। জোহরে জাতির পিতা আমার আল্লাহ বলেন, মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়াসাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম খলিলের জন্য আসরের নামাজ, ওজাইর পয়গম্বরের জন্য, যেই জায়গায় বাবার চাইতে পোলার বয়স এই বেশি কয়দিন? কত? 100 বছর, 100 দিন না, 100 বছর বেশি। মাগরিবের নামাজ আয়ুব নবীর 18 বছরের সাধনা, এশারের নামাজ ইউনুস নবীর 40 দিনের সাধনা। আমি জানতে চাই, এত কষ্টের বিনিময় যেই নামাজ আসছে, ওই নামাজ কি তোমরা সারবা বাবা? জোরে বলো। তাহলে আজকের ওয়াদা একজনে দাও, আজকের থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা 200 বার দুরূদ শরীফ পড়বা, ঘুমের ঘরে আমার নবী তোমাকে দেখা দিয়া কলিজাটা ঠান্ডা করে দিবে। কে আসো? এই হাত নামান, জোশে হাত তুললেন, আমি জোশের বক্তা না, হুশে তোলেন। কে কে নবীরে দেখতে চান ঘুমের ঘরে আর সকাল সন্ধ্যা 200 বার দুরূদ শরীফ পড়বেন? মারহাবা বলেন,
আল্লাহ তুমি হাতগুলা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, ঘুমের ঘরে নবীর দিদার দিয়া দাও। লাস্ট যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবেন। নারায়ে তাকবীর। আমার ভাই চলে এসেছে, তাই আমি আমার আলোচনা সামনের দিকে এক সেকেন্ডের জন্য বাড়াতে চাচ্ছি না, এখানেই আমি আমার আলোচনা সমাপ্তি করলাম। আপনাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে বিদায় জানাবো। তবে তবে যদি ভুল বেয়াদবি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাহফিলের শেষ না হওয়া পর্যন্ত একজন ব্যক্তিও উঠবেন না, একজন ব্যক্তিও উঠবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটা পরে কম, না না অগ্রিম বইলে যাইতা, আগামী বছর বাঁচবো, বাঁচলে শোনেন, যদি আপনার আমাকে একটু ভালোবাসেন, যদি অন্তর থেকে হৃদয় উজাড় করে দোয়া করেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আগামী বছর আপনাদের এখানে হাজিরা দেওয়ার জন্য। তবে আপনাদের ভালোবাসার দরকার, যদি এটা না হয় আমি আসবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকলকে সেই পর্যন্ত নেক হায়াত দান করুন। আজকের আলোচনা, অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্তি করছি। আমার ভাইকে আলোচনা করার জন্য বলবো, তার আগে একটি কথা বলবো, একটি কথা বলবো, যাদের অন্তরে বিন্দু পরিমাণ রাসূলের মহাব্বত আছে উঠবেন না, উঠবেন না।